আসসালামু আলাইকুম। তোমাদের আজকে আমরা কবির স্যারের বইয়ের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের শেষের এমসিকিউগুলো সলভ করে দিব। তোমরা সবাই দ্রুত জয়েন করো। গতদিনই আমরা সলভ করে দিতাম, কিন্তু আমাদের কারেন্ট চলে গেছিল গতদিন, তাই আমরা আজকে সলভ করাচ্ছি। এবং এটার উপরে কালকে তোমাদের এক্সাম, এটার উপরে কাল রাত 10টায় আমি তোমাদের এক্সাম নিতে চাচ্ছি। এটার উপরে আমরা কাল রাত 10টায় এক্সাম নিব। মানে আমাদের তিনটা যে ক্লাস হয়েছে, এই তিনটা ক্লাস প্লাস হচ্ছে আমাদের আগের কিছু ক্লাসের তোমাদের ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, খেয়াল করো। আমাদের লেকচার 1, লেকচার 2 এর ইউটিউবের প্লেলিস্ট দেওয়া আছে, এই প্লেলিস্টগুলো থেকে আমরা কোশ্চেনগুলো করব, ঠিক আছে? আর তোমরা হচ্ছে দাগানো বইটাও একবার পারলে পড়ে নিও। এই চ্যাপ্টারের উপরে আমরা একটা এক্সাম নিব, ঠিক আছে? ওকে, সবাই দ্রুত জয়েন করো, আমরা এখন ক্লাস শুরু করে দিচ্ছি। সবাই দ্রুত জয়েন করে ফেলো, আমরা এখনই ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? প্রথম প্রশ্নটা দেখি কি আছে। প্রথম প্রশ্নটা কি আছে আমাদের, প্রথম প্রশ্নটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, বিভিন্ন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, কোন বিক্রিয়ার হার সর্বোচ্চ হবে? আমরা জানি সক্রিয়ণ শক্তির মানের সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক ব্যস্তানুপাতিক। সক্রিয়ণ শক্তির মান যদি বেশি হয়, বিক্রিয়ার হার কম হবে, তাই না? সক্রিয়ণ শক্তি এমন একটা শক্তি যেই শক্তি অর্জন না করা পর্যন্ত কোনো বিক্রিয়ক উৎপাদে পরিণত হইতে পারে না। তার মানে যে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম, সেই বিক্রিয়া তত দ্রুত হবে, সেই বিক্রিয়ার হার বেশি হবে। তাহলে এখানে আমাদের সক্রিয়ণ শক্তির মান সবচেয়ে কম কার দেখো তো, সক্রিয়ণ শক্তির মান সবচেয়ে কম কার, যার সক্রিয়ণ শক্তির মান সবচেয়ে কম সেই তার বিক্রিয়ায় দ্রুত হবে। যার সক্রিয়ণ শক্তির মান সবচেয়ে কম তার বিক্রিয়ায় কি হবে, দ্রুত হবে। আমরা জানি সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার সম্পর্ক ব্যস্তানুপাতিক, বিক্রিয়ার হারের সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে কম হলে বেশি হবে, ঠিক আছে? ওকে, সক্রিয়ণ শক্তির মানিটা আমরা গতদিন পড়াইছি, তাই একটু তাড়াতাড়ি শেষ করলাম। নিম্নের কোন কোন বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর, আচ্ছা নিম্নের কোন বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর কোনো প্রভাব নেই, নিম্নের কোন বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব নেই। আমরা জানি বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান হয়, সেই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব থাকে না। বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান হয়, সেই বিক্রিয়ায় কি থাকে না, সেই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব থাকে না। বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান হয়, সেই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব থাকে না। দেখো এখানে আমাদের হাইড্রোজেন আর আয়োডিন 1 মোল 1 মোল 2 মোল, তাহলে আমাদের বিক্রিয়কের মোট মোল সংখ্যা 2, উৎপাদেরও মোট মোল সংখ্যা 2। বিক্রিয়কের মোট মোল সংখ্যা আর উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান হয়, সেই বিক্রিয়ায় কোনো কি থাকে না, চাপের প্রভাব থাকে না। তাহলে বলো তো কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নাই, সবাই ক্লাসে শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই ক্লাসে শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও। বলো তো আমাদের নিচের কোন বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, আমাদের 3 নম্বর বিক্রিয়া, দ্যাট মিন সি তে চাপের কোনো প্রভাব নেই। আমাদের এখানে বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান আছে। ওকে, এরপরে কোশ্চেন আমরা চলে যাব, কি আছে দেখি আমরা কোশ্চেনটা। আমাদের নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করেছে, নাইট্রোজেন প্লাস অক্সিজেন মিলে নাইট্রিক অক্সাইড তৈরি করেছে এবং এটা তাফারি বিক্রিয়া। ডেলএস এর মানও ধনাত্মক, ডেলএস এর মান ধনাত্মক এবং তাফারি বিক্রিয়া, তাহলে তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাম দিকে থেকে কি হবে, আমাদের ডান দিক থেকে বাম দিকে যাবে, তাই না? তাফারি বিক্রিয়াতে তো তাপ উৎপন্ন হয় না, তাহলে এক্সট্রা করে তাপ দিলে বিক্রিয়াটা সম্মুখ দিকে যায়, তাই না? আমাদের ডান দিকে যাবে বিক্রিয়াটা। আর যদি তাপ উৎপাদে বিক্রিয়া হইতো, তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে তাপ এমনি দিয়েই উৎপন্ন হয়, আবার তুমি এক্সট্রা করে যদি তাপ দাও তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ মুখে যাইতো। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হয় দেখি আমরা। আমাদের এই বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে মিন্স ডান দিকে যাবে। যেহেতু তাফারি বিক্রিয়া, তাফারি বিক্রিয়াতে তাপমাত্রা বাড়াইলে তাফারি বিক্রিয়াতে তাপমাত্রা অগ্রসর হয়, আর তাপ উৎপাদী বিক্রিয়া এমনিই তাপ উৎপন্ন হয়, তখন বিক্রিয়া উল্টা ব্যাক করে, বুঝছো কথাটা? তাফারি বিক্রিয়াতে সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াইলে কি হয়, তাফারি বিক্রিয়াতে সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যায়। তাফারি বিক্রিয়াতে সাম্যাবস্থায় তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়া কোন দিকে যায়, বিক্রিয়া সামনের দিকে যায়, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে জানাইতে হবে। সবাই একবার ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই ক্লাসটা সুন্দর মতো শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও। আমাদের এখানে অ্যান্সারটা কি হবে বলো তো, বিক্রিয়া আর ডান দিকে যাবে, বিক্রিয়া কোন দিকে যাবে, সবাই দ্রুত কমেন্ট করো। বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া ডান দিকে যাবে, বিক্রিয়া কোন দিকে যাবে, বিক্রিয়া ডান দিকে যাবে। আচ্ছা শুক্রবার বলে কি সবার কি ঘুম পাচ্ছে, শুক্রবার বলে কি সবাই ঘুমাইতেছে, ক্লাসে নাই কেন, সবাইকে ক্লাসে আসতে বলো। আমাদের পেইড ব্যাচের প্রি মেডিকেল ব্যাচ প্লাস জেনারেল নলেজের যে ব্যাচগুলো আছে সবগুলো ব্যাচের মধ্যে লিঙ্কটা দিয়ে দাও তো, আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর বা আহমেদ ভাই যেই আছেন সবগুলো ব্যাচে লিঙ্কটা দিয়ে দাও, তাহলে সবাই জয়েন করবে। ওকে ঠিক আছে, তাহলে বিক্রিয়া ডান দিকে যাবে। এবার আমরা দেখি পরের কোশ্চেনটা কি আছে। নিম্নের কোন বিক্রিয়ায় কেসি এবং কেপি এর
সমান। কেসি এবং কেপি এর মান তখনই সমান হয় যখন বিক্রয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা সমান হয়। বিক্রয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান হয় তাহলে কেপি কেসির মান সমান হয়। তাহলে আমরা এখানে বিক্রয়কের মোট মোল সংখ্যা দেখতে পাচ্ছি 2 মোল এবং উৎপাদের মোট মোল সংখ্যা 1 মোল 1 মোল 2 মোল। বিক্রয়কের মোট মোল সংখ্যা আর উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান হয় সেই ক্ষেত্রে ডেলএন এর মানও 0 হয়। ডেলএন এর মান 0 হলে আমাদের আমরা পড়েছিলাম না কেপি ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছিলাম কেপি ইজ ইকুয়াল টু কেসি RT to the power del n পড়েছিলা RT to the power del n del n মানে কি বিক্রয়কের মোট মোল সংখ্যা উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রয়কের মোট মোল সংখ্যা। সেই ক্ষেত্রে যদি আমরা দুইটাই সমান হয় তাহলে এটা টু দি পাওয়ার 0 হয়ে যায়। টু দি পাওয়ার 0 হয়ে গেলে KC ইনটু কি হয় 1 হয়। তাহলে KP KC কি হয়ে যায় সমান হয়ে যায়। তাহলে বলো তো KP KC এর মান সমান কখন যখন বিক্রয়কের মোট মোল সংখ্যা আর উৎপাদের মোট মোল সংখ্যা সমান হয় তখন KP KC এর মান কি হয় তখন KP KC এর মান সমান হয়। বুঝছো এটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে হচ্ছে আমাদের সাম্যাঙ্কের উপর কোন নিয়ামকের প্রভাব রয়েছে আমাদের 5 নম্বর কোশ্চেন। সাম্যাঙ্কের উপর কোন নিয়ামকের প্রভাব রয়েছে নরমালি সাম্যাঙ্কের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে আমাদের তাপ উৎপাদে বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে সাম্যাঙ্কের মান কমে যায় আর তাপমাত্রা কমানো হলে সাম্যাঙ্কের মান বেড়ে যায়। তাপ উৎপাদে বিক্রিয়াতে সাম্যাঙ্কের মান তাপমাত্রা বাড়াইলে কমে বুঝছো হ্রাস পায় কারণ ওর এমনি তাপমাত্রা উৎপন্ন হচ্ছে তুমি আর এক্সট্রা করে তাপ দিলে বিক্রিয়া উল্টা দিকে ব্যাক করবে এর জন্য সাম্যাঙ্কের মান হ্রাস পায়। তাহলে আমাদের সাম্যাঙ্কের উপর সাম্যাঙ্ক বলতে আসলে কি বোঝে জানো সাম্যাঙ্ক বলতে উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাতকে বোঝায়। উভয়মুখী বিক্রিয়ায় উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত বিক্রিয়ক উৎপাদ আর বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত উভয়মুখী বিক্রিয়াটাকে কি বলে সাম্যাঙ্ক বলে সাম্যাঙ্ক। এই সাম্যাঙ্কের মানের উপর কার প্রভাব রয়েছে তাপমাত্রার প্রভাব রয়েছে। সাম্যাঙ্কের মানের উপর কার প্রভাব রয়েছে কমেন্ট করো তো সাম্যাঙ্কের মানের উপর তাপমাত্রার প্রভাব রয়েছে। উভয়মুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে তাপমাত্রা যদি দেই আমরা তাহলে সাম্যাঙ্কের মান কমে যায় আর তাফারি বিক্রিয়ায় তাপ দিলে সাম্যাঙ্কের মান বেড়ে যায় বুঝছো। তাহলে আমাদের কার প্রভাব রয়েছে বলো তো আমাদের তাপমাত্রার প্রভাব রয়েছে দ্রুত কমেন্ট করতে হবে কার প্রভাব রয়েছে তাপমাত্রার প্রভাব রয়েছে দ্রুত কমেন্ট করতে হবে কার প্রভাব রয়েছে আর তাপমাত্রার প্রভাব রয়েছে আমাকে একটু জানাই দাও দ্রুত কার প্রভাব রয়েছে টেম্পারেচার। ওকে আচ্ছা আমরা এরপরটা দেখি কি আছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে যায়। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করছো দ্যাট মিন্স আমাদের যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থা কোন দিকে যাবে এই দিকটাতে বাড়াইতেছ। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে দ্যাট মিন্স বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে মানে ডানে যাবে না বামে যাবে দ্রুত জানাও। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে অবশ্যই সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়াকে কি যাওয়া বলে আর ডানে যাবে সামনের দিকে যাওয়াকে কি বলে বলো তো আর সামনের দিকে যাওয়াকে ডানে বলে বিক্রিয়া কোথায় যাবে বিক্রিয়া ডান দিকে যাবে বিক্রিয়া কোন দিকে যাবে ডান দিকে যাবে। ওকে ঠিক আছে আমরা এরপরে দেখি নিম্নের বিক্রিয়ায় অ্যামোনিয়াকে উচ্চ তাপ প্রয়োগ করলে করা হলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে হবে। আচ্ছা উচ্চ নিম্নের 7 নম্বর বিক্রিয়াতে কি বলছে আমাদের নিম্নের বিক্রিয়াতে উচ্চ তাপ হবে না এই জায়গায় উচ্চ চাপ হবে একটু খেয়াল এডিট করো উচ্চ চাপ হবে তাপ না উচ্চ চাপ একটু খেয়াল করে দেখো এখানে আমাদের মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 4 তাই না আর এখানে 2 আমাদের যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা চেয়ে বেশি হয় তাহলে বিক্রিয়কে চাপ প্রয়োগ দিলে উৎপাদের পরিমাণ বেড়ে যায় বুঝছো। বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যা চেয়ে বেশি হয় বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যা চেয়ে বেশি হয় তাহলে কি হয় বলতো বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যা চেয়ে বেশি হয় তাহলে আমরা বিক্রিয়কে চাপ প্রয়োগ করলে বিক্রিয়া ডান দিকে যায় অর্থাৎ বিক্রিয়া সামনের দিকে যায়। আচ্ছা কোনো সমস্যা ঠিক আছে সবকিছু আচ্ছা আমাকে জানা দাও এটা অ্যান্সারটা কি হবে তাহলে বিক্রিয়া কোন দিকে যাবে বিক্রিয়া ডান দিকে যাবে। ওকে বিক্রিয়া ডান দিকে যাবে আচ্ছা ঠিক আছে আমরা এরপরে কোশ্চেনে চলে যাব আমাদের এরপরে কোশ্চেনটা কি আছে একটু দেখে আসি আমাদের এরপরে কোশ্চেন হচ্ছে নিম্নের বিক্রিয়ায় উপাদান ডি এর ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে যাবে। তুমি উৎপাদের পরিমাণ বৃদ্ধি করছো যদি উৎপাদের পরিমাণ বৃদ্ধি করো উৎপাদের পরিমাণ বৃদ্ধি করলে বিক্রিয়াটা সামনে অল্টার অপোজিট সাইডে চলে যাবে না এদিকে উৎপাদ বেড়ে যাচ্ছে উভয়মুখী বিক্রিয়া যেহেতু উৎপাদের পরিমাণ বাড়াই দিচ্ছি আমি
তাহলে বিক্রিয়া বাম দিকে চলে আসবে। উৎপাদের পরিমাণ বাড়াই দিলে বিক্রিয়া কোন দিকে আসবে? সবাই কমেন্ট করো, উৎপাদের পরিমাণ বাড়াই দিলে বিক্রিয়া কোন দিকে আসবে? উৎপাদের পরিমাণ বাড়াই দিলে বিক্রিয়া বামে যাবে, সোজা কথা, এগুলো কমন সেন্স। উৎপাদের পরিমাণ বাড়াই দিলে বিক্রিয়া বাম দিকে যাবে। ওকে, তারপরে কোশ্চেনে চলে যাই আমরা। আর তারপরে কোশ্চেনটা কি আছে দেখি আমরা। আর চাপের একক এটিএম হলে নিম্নের বিক্রিয়ার কেপি এর একক কত? চাপের একক এটিএম হলে নিম্নের বিক্রিয়ার কেপি এর একক কত? আমরা একটু এটা বের করব, আমরা এই মানটা একটু বের করে দেখো। কেপি ইজ ইকুয়াল টু, আমাদের উৎপাদগুলোকে আমরা উপরে দেই পি আর সিও টু, আংশিক চাপগুলোকে দিতে হবে, বুঝছো? পি সিও, তারপর আমরা হচ্ছে পি সিএল টু দিব, পি সিও পি সিএল টু, আর হচ্ছে পি সিও সিএল টু, ঠিক আছে? এবার আমরা বসাই, আমাদের এখানে এটিএম আছে না, তাহলে এটিএম এটিএম আকারে বসাইতে হবে। সবগুলোর হচ্ছে অ্যাটমোস্ফিয়ার ইনটু এটিএম ইনটু এটিএম, ঠিক আছে? নিচে আমাদের এটিএম যাবে, তারপরে কেটে গেলে থাকে কত? শুধু এটিএম থাকে। কেটে গেলে থাকে কত বলো তো? শুধু এটিএম থাকে, বুঝছো? কাটাকাটি করলে আমাদের শুধু এটিএম থাকে। তাহলে অ্যান্সারটা কত হবে এটা দ্রুত আমাকে জানাই দাও, এটার অ্যান্সারটা কত হবে? আর দ্রুত আমাকে জানাই দিতে হবে এটার অ্যান্সারটা কত হবে, দ্রুত একটু জানাই দাও, এটার অ্যান্সারটা এটিএম হবে। বুঝতে পারছো তোমরা? ইজি, কিন্তু অনেক ইজি, একটু মাথা ঠান্ডা রেখা বোঝা লাগে। আমরা এরপরে কোশ্চেনটা চলে যাই, দেখি কি আছে আমাদের। ঘনমাত্রার একক, ঘনমাত্রার একক মোল পার লিটার হলে উভয়মুখী বিক্রিয়ার কেসি এর মান কত? আমরা একটু রিয়াকশনটার দিকে তাকাবো। আমাদের রিয়াকশনটার মধ্যে কি আছে? আমাদের এখানে টু বি থ্রি আছে, ওকে, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিলে তাহলে উপরে দুই হবে, এখানে থ্রি বি টু আছে, তাহলে থার্ড ব্র্যাকেট দিলে উপরে কত? থ্রি হবে, ঠিক আছে? আমরা চলো এই ম্যাটটা একটু করে আসি, আমরা এই ম্যাটটা একটু এখানে করবো সুন্দর করে। আমাদের এ এ টু প্লাস এ টু হচ্ছে এ টু প্লাস টু বি টু বা থ্রি বি টু, এ টু প্লাস থ্রি বি টু, উভয়মুখী বিক্রিয়া কি উৎপন্ন হইলো আমাদের? টু এ বি থ্রি উৎপন্ন হয়েছে, ঠিক আছে? এবার আমরা কেসি বের করব, কেসি যদি বের করে তাহলে উৎপাদটাকে উপরে দিব থার্ড ব্র্যাকেট দিয়ে, এ বি থ্রি, এ বি থ্রি উৎপাদে স্কোয়ার চলে যাবে, ঠিক আছে? তারপর নিচে আমাদের এ টু, এ টু থার্ড ব্র্যাকেট বি টু, বি টু উপরে থ্রি, এটুকু তো বুঝছো, এইটুকু যদি বোঝো আমাদের এখানে আমাদের এক একটার মান কি? মোল পার লিটার, তাই না? মোল পার লিটার, ঘনমাত্রার একক কি? মোল, মোল পার লিটার, মোল পার লিটার, যেহেতু উপরে দুই আছে তাহলে মোল পার লিটার স্কোয়ার করে দিই, আমরা স্কোয়ার করে দিই, নিচে আমরা মোল পার লিটার লিখি, মোল পার লিটার ইনটু, এই জায়গায় তিন আছে না, তাহলে কোনো সমস্যা? আচ্ছা, মোল, মোল পার লিটার কিউব করে দিই। দেখো কিউব করার পর এখানে স্কোয়ার, এখানে হচ্ছে চারটা না, তাহলে আমাদের দুইটা আর হচ্ছে চারটা, তাহলে থাকে কয়টা? এখানে চার, তাহলে আমাদের থাকে কয়টা টোটাল? কোনো সমস্যা? আচ্ছা, মোল পার লিটার স্কোয়ার এল স্কোয়ার, আচ্ছা বের করতেছো তুমি, সমস্যা নেই, আমরা বের করে নিই, আমরা বের করে নিই, এখন অ্যান্সারটা বের হয় নাই। আমাদের এখানে কি হবে? উপরে আমাদের ছিল দুইটা, তাহলে ওখানে কেটে গেল, নিচে কি থাকলো? মোল পার, মোল পার লিটার, এখানে স্কোয়ার থাকলো, তাহলে অ্যান্সারটা কি হবে? মোল, মোল স্কোয়ার, মোল লিটার, লিটার স্কোয়ার হয়ে যাবে নিচে, ঠিক আছে? নিচে থেকে যদি উপরে চলে যায় তাহলে কি হবে? মোল আমাদের হয়ে যাবে মোল, মোল পার হয়ে যাবে, আর এল হচ্ছে প্লাস টু হয়ে যাবে, তাই না? প্লাস টু আকারে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হয় দেখি তো আমরা, আমাদের অ্যান্সারটা কত হয় এখানে? আমাদের অ্যান্সারটা তাহলে লিটার স্কোয়ার, তাহলে এটা সামনে হবে অ্যান্সার, তাই না? ঘুরাই দিলে লিটার স্কোয়ার হয়ে গেছিলো, ব্যাপারটা খেয়াল করো, যদি না বুঝো আমি আবার দেখাচ্ছি। দেখো আমাদের নিচে হচ্ছে লিটার পার ছিল, লিটার পারটা নিচে চলে গেলে তাহলে উপরে লিটার স্কোয়ার হয়ে গেছে, আর নিচে মোল স্কোয়ার ছিল, তাহলে মোলটা উপরে গেলে মোল পার হয়ে গেছে। বুঝাইতে পারছি নাকি পারি নাই বলো তো, বুঝাইতে পারছি নাকি পারি নাই? তাহলে লিটার স্কোয়ার, লিটার কিন্তু পার না, পার নিচে ছিল, উপরে উঠে গেলে লিটার স্কোয়ার হয়ে যাবে, তাহলে লিটার স্কোয়ারটা সামনে নিয়ে আসো, আর মোলটা নিচে স্কোয়ার ছিল, উপরে চলে গেলে পার হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি মনে, দেখো তো বুঝছো কিনা? তাহলে অ্যান্সারটা আমাদের গ হবে, অ্যান্সারটা কত হবে দেখো তো, অ্যান্সারটা কত হবে? একটু কমন সেন্স কাটাতে হবে, বুদ্ধি খাটে অ্যান্সার দিতে হবে, অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা গ হবে, ঠিক আছে? ওকে, অ্যান্সারটা গ হয়েছে, তারপরে চলে যাবো আমরা পরের কোশ্চেনে। আমাদের নিম্নের উভয়মুখী বিক্রিয়ায় চাপের প্রভাব কি? এখানে চাপের প্রভাবটা কি দেখো একটু, আমাদের এখানে আছে এ বি টু হয়েছে ডি, চাপ দিলে এখন কি হবে আমাদের? এখন আমার অ্যান্সারটা কি হবে দেখো তো, চাপ দিলে সাম্যাবস্থা কোন দিকে যাবে? আমাদের এখানে মোল সংখ্যা বলছিলাম, বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি থাকে আর উৎপাদের মোল সংখ্যা যদি কম হয় তাহলে চাপ দিলে বিক্রিয়করা উৎপাদের দিকে যায়। বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি থাকে, উৎপাদের মোল সংখ্যা যদি কম হয় তাহলে চাপ দিলে বিক্রিয়ক উৎপাদের দিকে যায়। তাহলে এখান থেকে আমাদের কোন দিকে যাবে বলো তো? এখানে আমাদের এক মোল, এক মোল, দুই মোল আছে, আর এখানে এক মোল আছে, তাহলে আমাদের এখানে কম আছে। বিক্রিয়কের চাইতে যদি উৎপাদে কম থাকে তাহলে বিক্রিয়ক থেকে চাপ দিলে উৎপাদের পরিমাণ বেড়ে যায়। বিক্রিয়াটা কোন দিকে যাবে? বিক্রিয়াটা ডান দিকে যাবে। বিক্রিয়াটা কোন দিকে যাবে বলো তো আমাকে একটু দ্রুত, বিক্রিয়াটা কোন দিকে যাবে?
বিক্রিয়াটা কোন দিকে যাবে? এখানে সাম্যাবস্থা আমাদের উৎপাদের দিকে যাবে, এখানে চাপ দিচ্ছি তাহলে এদিকে যাবে, অনেকটা পেশের মতো। পেস্টের ই আছে না আমাদের, পেস্ট যখন কমে যায় তখন নিচ থেকে আমরা সামনের দিকে দেই না, ওরকম করে আর কি, বুঝছো? ওইভাবে চিন্তা করলে বি হবে অ্যান্সার। ওকে ঠিক আছে, তারপরটা চলে যাব আমরা। আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নের বিক্রিয়া অনুসারে সালফার ট্রাইঅক্সাইডের তাপ উৎপাদনের ক্ষেত্রে কি প্রভাব পড়বে? আমাদের সালফিউরিক অ্যাসিড উৎপাদনের প্রক্রিয়ার নাম হচ্ছে স্পর্শ পদ্ধতি। স্পর্শ পদ্ধতি একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ায় দিলে বিক্রিয়কের পরিমাণটা কি হয়, বিক্রিয়কের উৎপাদের পরিমাণটা হ্রাস পায়, বুঝছো? আমাদের নর্মালি আমাদের কি হয়, উৎপাদন পরিমাণটা হ্রাস পায়। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা দিলে উৎপাদন পরিমাণ কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ায় দিলে উৎপাদন পরিমাণ হ্রাস পায়। সবাই ক্লাসে শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। তাপমাত্রা বাড়ায় দিলে তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদন পরিমাণ হ্রাস পায়, উৎপাদন পরিমাণ কি হয় বলো তো? হ্রাস পায়। আমরা বলছিলাম তাপ উৎপাদী বিক্রিয়া এমনিই তাপ উৎপন্ন হচ্ছে, তুমি আবার এক্সট্রা করে তাপ দিতেছো, এটা একটা নেগেটিভ সেন্স দেয়, বুঝছো? এমনি বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, তুমি আবার তাপ দিতে দেখছো, তাই বিক্রিয়ার পরিমাণ উৎপাদনের পরিমাণ কি হয়ে যাবে, হ্রাস হয়ে যাবে। আর তাফারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপ নাই, তাপ দিলে বিক্রিয়ার পরিমাণ বাড়ে, বুঝছো? এমনি তাপ উৎপন্ন হয় না তাফারিতে, সেখানে যদি তুমি তাপ দাও তাহলে তাপের বিক্রিয়ার পরিমাণ বেড়ে যাবে, এই কথাটা মাথায় রাখা লাগবে। ওকে ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাব। আমাদের পরেরটাতে নিম্নের বিক্রিয়াটির জন্য সাম্যাবস্থার উপর তাপমাত্রার ও চাপের প্রভাব ব্যাখ্যা করো। আচ্ছা আমরা একটু দেখি আমাদের কি আছে। আমাদের এখানে ডেল এইচ এর মান পজিটিভ, যদি ডেল এইচ এর মান পজিটিভ হয়, ডেল এইচ এর মান পজিটিভ আছে, 13 নম্বরে আমরা কী দেখতে পাচ্ছি দেখো তো আমাদের। আচ্ছা 13 নম্বরে আমাদের ডেল এইচ এর মানটা একটু ঠিক করা লাগবে, বইতে আমাদের ডেল এইচ এর মান নেগেটিভ দেওয়া, হ্যাঁ বইতে আমাদের ডেল এইচ এর মানটা নেগেটিভ দেওয়া। যেহেতু ডেল এইচ এর মান নেগেটিভ তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, ডেল এইচ এর মান নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া না, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যায়, বিক্রিয়া বাম দিকে আসে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যায়, বিক্রিয়া বাম দিকে আসে, এখানে নেগেটিভ ধরো। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যায়, বিক্রিয়া বাম দিকে আসে। ওকে আমাদের অ্যান্সারটা কত হবে বলো তো? সবাই ক্লাসটা একবার শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। আচ্ছা আমার হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, বুঝছো? কথা অনেক নাকে নাকে আটকে আসতেছিল। ঠিক আছে তোমরা আমাকে একটু বলো, আর তাপ উৎপাদী বিক্রিয়া যেহেতু ডেল এইচ এর মান নেগেটিভ, বইতে নেগেটিভ দেওয়া সেখানে ট্রিট করে নাও তোমরা, ডেল এইচ এর মান যেহেতু নেগেটিভ দেওয়া তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বিক্রিয়া কোন দিকে যায়, বাম দিকে যায়, ঠিক আছে? ডান দিকে আর যায় না। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সারটা সি হবে, ঠিক আছে? অ্যান্সারটা সি হবে। এবার আসো, একটা তীব্র অ্যাসিড আর মৃদু ক্ষারের টাইট্রেশন বিক্রিয়া, অ্যাসিডটা তীব্র ক্ষারটা মৃদু, তীব্র অ্যাসিড, তাহলে টাইট্রেশন বিক্রিয়াতে আমাদের যে নির্দেশকটা ব্যবহার করা হবে নির্দেশকটা অ্যাসিডিক অ্যাসিডিক হবে, নির্দেশকটা কীরকম হবে, অ্যাসিডিক অ্যাসিডিক হবে। তাহলে আমাদের নির্দেশকটার নাম হচ্ছে মিথাইল অরেঞ্জ। তা আমাদের হচ্ছে একটি তীব্র অ্যাসিড আর হচ্ছে মৃদু ক্ষারের টাইট্রেশন বিক্রিয়াতে আমাদের কী ইউজ করা হয়, মিথাইল অরেঞ্জ ইউজ করা হয়। এটা তো মুখস্থ কথা, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো তো আমাদের তীব্র অ্যাসিডের ক্ষেত্রে ইউজ করা হয়, তাই না? যদি ক্ষার হয়তো তীব্র তাহলে আমাদের ফেনোফথাল ইউজ করা হয়তো, এগুলো তো তোমরা জানোই, এগুলো একটু পড়ার মুখস্থ পড়ার মতো জিনিস। তারপরে চলে যাবো পরের প্রশ্নতে আমরা, একটি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার, এখন আমার ক্ষারটা তীব্র, হলে ফেনফথালিন, একদম সোজা কথা, ক্ষারটা তীব্র হলে কি হবে অ্যান্সার? ক্ষারটা যদি তীব্র হয় তাহলে কি হবে, ফেনফথালিন হবে। ক্ষারটা যদি তীব্র হয় তাহলে অ্যান্সারটা কি হবে দ্রুত বলো তো? ক্ষারটা যদি তীব্র হয় তাহলে অ্যান্সার হবে ফেনফথালিন, ঠিক আছে? সবাই একবার ক্লাসটা শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও, সবাই ক্লাসটা একবার শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও। আচ্ছা এরপরে কোশ্চেন আমরা চলে যাব, আমাদের দেখো এখানে কি দেওয়া আছে, HSO4 দেওয়া আছে, অনুবন্ধী ক্ষারক কোনটা? অনুবন্ধী ক্ষারক হইতে হলে তো আমাদের এখান থেকে একটা হাইড্রোজেন কমাইতে হবে, তাই না? এখান থেকে একটা হাইড্রোজেন যদি দান হয়ে যায়, হাইড্রোজেন যদি কমে যায় তাহলে আমাদের SO4 থাকে, SO4 2- থাকে, বুঝছো? আমাদের এই জায়গায় এই জিনিসটা এখন অ্যাসিড রূপে কাজ করতেছে, এই জিনিসটা অ্যাসিড ক্ষার দুইটা রূপেই কাজ করে। নর্মালি আমি বলছিলাম যদি আমাদের এরকম একটা হাইড্রোজেন থাকে আর এই জায়গায় মাইনাস চিহ্ন এরকম আলাদা থাকে কোনো সংকেতের মধ্যে, তাহলে এই জিনিসটা হাইড্রোজেন দানও করতে পারে আবার হাইড্রোজেন গ্রহণও করতে পারে। গ্রহণ করলে সে সালফিউরিক অ্যাসিড হয়ে যায়,
আবার দান করলে সে তোমার হচ্ছে অনুবাদী ক্ষারক তৈরি করতে পারে, একটা হাইড্রোজেন সে দানও করতে পারে অ্যাসিড হিসেবে, তাহলে উভয়ধর্মী হিসেবে কাজ করতেছে। যদি সে একটা হাইড্রোজেন দান করে দেয় অ্যাসিড হিসেবে কাজ করে তাহলে সালফেট আয়ন থাকে, তাহলে এই জিনিসটার মানে এই যে আমাদের আয়ন এই আয়নের অনুবন্ধী ক্ষারক হচ্ছে সালফেট আয়ন। এই আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটা বলো তো সবাই, এই আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটা? অনুবন্ধী ক্ষারক হচ্ছে সালফেট আয়ন। আর যদি বলতাম এটা হচ্ছে অ্যাসিড, আমাদের এটা তোমার হচ্ছে হাইড্রোজেন গ্রহণ করলে এই যদি নিজেই ক্ষারক হিসেবে কাজ করতো তাহলে সে নিজে হাইড্রোজেন গ্রহণ করতো, গ্রহণ করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হইতো, বুঝছো? আমাদের এখন চাইছে অনুবন্ধী ক্ষারক, তাহলে কোনটা হবে? সবাই বলে এখন অনুবন্ধী ক্ষারক চাইছে, তাহলে কোনটা হবে? যারা এ দিচ্ছ তারা ভুল করতেছো। যদি সে ক্ষারক হিসেবে কাজ করতো তাহলে সে একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা প্রোটন গ্রহণ করে আমাদের কি হয়ে যেত? সালফিউরিক অ্যাসিড হয়ে যেত। এখন বলছে এটা আর অনুবন্ধী ক্ষারক কোনটা, তার মানে একটা হাইড্রোজেন এখন দান করবে, দান করার পরে যেটা থাকবে সেটাই তার অনুবন্ধী ক্ষারক, বুঝছো? আমাদের অনুবন্ধী ক্ষারক কোনটা সবাই দ্রুত বলো তো, অনুবন্ধী ক্ষারক কোনটা? অনুবন্ধী ক্ষারক হচ্ছে বি হবে অ্যান্সার, অনুবন্ধী ক্ষারকের অ্যান্সারটা বি হবে, ঠিক আছে? এবার আবার একটা, এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা? এখন কথা হচ্ছে এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা। এইটার অনুবন্ধী অ্যাসিড যদি চায় তাহলে সালফিউরিক অ্যাসিড, কারণ সে একটা হাইড্রোজেন গ্রহণ করে পরবর্তীতে আবার অ্যাসিডও হইতে পারে, বলছিলাম উভয়মুখী, দানও করতে পারে। দেখো এই হাইড্রোজেনটা দানও করতে পারে আবার একটা হাইড্রোজেন গ্রহণও করতে পারে। যখন একটা হাইড্রোজেন সে গ্রহণ করবে সে নিজে ক্ষার হিসেবে কাজ করবে, যখন একটা হাইড্রোজেন সে গ্রহণ করবে সে নিজে ক্ষার হিসেবে কাজ করবে। যদি নিজে ক্ষার হিসেবে কাজ করবে এবং যে জিনিসটা তৈরি করবে সেটা তার অনুবন্ধী অ্যাসিড, তাহলে অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে বলো তো? এখানে অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে? এখানে অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে? আচ্ছা কে যেন বলতেছে সবার লাইকে লাইক দিতেছে, সবার কমেন্টে কে দিতেছে? সবার কমেন্টে লাইক। আচ্ছা ঠিক আছে, এবার আসো আমাদের এরপরে কোশ্চেনটা আমরা দেখবো। এরপরে কোশ্চেনটা কি আছে এটা বুঝছো সবাই? এটা সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাই দাও তো দ্রুত, এটা বুঝছো কিনা? এটা বুঝলে আমরা একটা টেকনিক আছে আমাদের, এরকম টাইপের কিছু কিন্তু উভয়মুখী হিসেবে কাজ করে, এই আয়ন টাইপের কিছু, আয়ন টাইপের অ্যাসিড যারা তারা উভয়মুখী হিসেবে কাজ করে। সে কিন্তু একটা হাইড্রোজেন দিতেও পারতেছে আবার হাইড্রোজেন নিতেও পারতেছে, দিলে সে অ্যাসিডের মতো কাজ করে, নিলে সে ক্ষারের মতো কাজ করে, আর নেয়ার পরে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, আর দেওয়ার পরে যে জিনিসটা তৈরি হয় সেটা অনুবন্ধী ক্ষারক। বুঝছো কথাটা? বুঝছো কিনা আমাকে জানাও, সবাই একটু দ্রুত জানাও, আমাদের আগের ক্লাসগুলো যারা করছে তারা একটু ক্লিয়ার ছিল ছিল। এবার আসো আমাদের Fe2O3 এর অম্লত্ব কত? আমাদের নর্মালি আয়রনের জন্য ফেরিকের জন্য 3+, তাই না? একটা আয়নের জন্য 3+, তাহলে দুইটার জন্য কত? 3 × 6, আমাদের অ্যান্সার কত হবে বলো দ্রুত বলো। Fe2O3 জন্য আমাদের কত হবে? Fe2O3 জন্য অ্যান্সার কত হবে? Fe2O3 জন্য অ্যান্সার হবে 6, 3 × 6, ঠিক আছে? 3 × 6 হবে। এরপরে আমরা দেখি তারপরে কোশ্চেন কি আছে, একটি জলীয় দ্রবণে POS এর মান 8 হলে, POH এর মান 8 হলে হাইড্রোজেন আয়নের মান কত? হাইড্রোজেন আয়নের মান চাইছে, দ্যাট মিন্স তোমার আগে PH এর মান বের করতে হবে। চলো আমরা একটু দেখি, POS প্লাস PH ইজ ইকুয়াল টু তো 14, তাই না? তাহলে আমরা যদি PS বের করতে চাই তাহলে 14 - 8 তাহলে হতে 6। PS এর মান যদি 6 হয় তাহলে হাইড্রোজেন আয়নের মান কত? অ্যান্টিলক, তাই না? অ্যান্টিলক করলে 10⁻⁶, অ্যান্টিলক করলে কত হবে বলো তো অ্যান্সারটা? অ্যান্টিলক করলে কত হবে? 10⁻⁶। এগুলো কিন্তু হাতে কলমে করা যাচ্ছে, এগুলো কিন্তু ক্যালকুলেটারও লাগতেছে না, তাই তোমার দরকার একবার প্র্যাকটিস করা। তুমি একবার প্র্যাকটিস করলে বাকিটা তুমি হচ্ছে নিজে নিজে করতে পারবা। ওকে, অ্যান্সারটা কত হয় বলো তো? অ্যান্সারটা হচ্ছে 10⁻⁶ হয়, ঠিক আছে? আমরা পরের কোশ্চেনে চলে যাব। একটি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এত হলে PH কত? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা দেখো, দশমিকের পরে কত নম্বর অবস্থানে এক, দশমিকের পরে কত নম্বর অবস্থানে এক আমাকে একটু জানাই দাও, দশমিকের পরে কত নম্বর অবস্থানে এক আমাকে একটু জানাই দাও। সবাই ক্লাসটা শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও, সবাই ক্লাসটা নিজ নিজ টাইমলাইনে একবার শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। সবাই ক্লাসটা শেয়ার যদি করো তাহলে হচ্ছে অনেকেই ক্লাসটা পেয়ে যাবে, বুঝছো? এখানে আমরা অনেকগুলো ব্যাখ্যা করে বোঝাচ্ছি, তোমরা সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিতে পারো, ঠিক আছে? তাহলে আমাদের কত হবে, দশমিকের পরে 3 নম্বর অবস্থানে আমাদের এক, তাহলে PS এর মান কত? দশমিকের পরে 3 নম্বর অবস্থানে যদি এক হয় তাহলে PS এর মান কত হবে? দশমিকের পরে 3 নম্বর অবস্থানে যদি এক হয় PS এর মান কত হবে আমাকে দ্রুত জানাইতে হবে। দশমিকের পরে 3 নম্বর অবস্থানে যদি এক হয় তাহলে PS এর মান কত হবে? PS এর মান 3 হবে, ঠিক আছে? 3 হবে, তাহলে অ্যান্সারটা কত হবে সবাই জানাও? 3 হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এরপরে আমাদের তারপরে কোশ্চেন, মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক। অ্যাসিড ও মৃদু, ক্ষার ও মৃদু,
কোনো নির্দেশক আছেন? কোনো নির্দেশক নাই। যদি অ্যাসিডও তীব্র হইতো, ক্ষারও তীব্র হইতো, তাহলে যে কোনো ধরনের নির্দেশক ব্যবহৃত হইতো। অ্যাসিডও মৃদু, ক্ষারও মৃদু, তাহলে আমাদের কি হবে না? কোনো উপযুক্ত নির্দেশক নাই। অ্যাসিডও মৃদু, ক্ষারও মৃদু, কোনো উপযুক্ত নির্দেশক নাই, তার মানে কেউই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ করে নাই, বুঝছো? আবার এমন একটা পরীক্ষা হয়েছে যে বছর একদম হাইস্ট, যে তার মানে হচ্ছে 39, তার পরীক্ষার নাম্বারই হচ্ছে 39। এমন যদি হইতো যে এমন একটা পরীক্ষা হয়েছে সেই বছর একদম লাস্ট ফার্স্ট যে হয়েছে তার পরীক্ষার প্রাপ্ত নাম্বার হচ্ছে 39, সে কি যোগ্য? সে যোগ্য না, তাই না? এরকম অবস্থা, অ্যাসিডও অবস্থা খারাপ, ক্ষারের অবস্থা খারাপ, এখানে আবার কিসের তোমার নির্দেশক ব্যবহার? এরকম হলে ভালোই হইতো। আচ্ছা ঠিক আছে, তারপরে কোশ্চেনটা আমি দেখি কি আছে। আর তারপরে কোশ্চেনটা কি আছে, তারপরে হচ্ছে পানির অনুবন্ধী অ্যাসিড কোনটা, পানির অনুবন্ধী অ্যাসিড কোনটা, তার মানে পানি এখানে ক্ষার হিসেবে কাজ করতেছে। পানির অনুবন্ধী অ্যাসিড একটা হাইড্রোজেন গ্রহণ করবে, তাহলে পানির অনুবন্ধী অ্যাসিড হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। পানির অনুবন্ধী অ্যাসিড কোনটা দ্রুত জানাই দাও আপু। বেশিরভাগই তো তোমার পরিমাণগত রসায়নের অবজেক্টিভ। হ্যাঁ আমিও দেখছি পরিমাণগত রসায়নের বেশিরভাগ, কি করবা, কবির স্যার দিয়ে দিছে, কিছু করার তো নাই। আচ্ছা দাও আমরা সলভ করাই দিব, অর্গানিকও সলভ করাই দিব, টেনশন করো না, আমরা সবই সলভ করাই দিব তোমাদের, কবির স্যার আর হাজারি স্যার। পানির অনুবন্ধী অ্যাসিড কোনটা, পানির অনুবন্ধী অ্যাসিড হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। পানির অনুবন্ধী অ্যাসিড কোনটা, পানির অনুবন্ধী অ্যাসিড হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। ওকে আমরা এই পয়েন্টটা দেখি, পয়েন্টটা কি আছে। পানির অনুবন্ধী ক্ষারক কোনটা, পানির অনুবন্ধী ক্ষারক, পানির অনুবন্ধী ক্ষারক হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। পানির অনুবন্ধী ক্ষারক কোনটা বলো তো সবাই, পানির অনুবন্ধী ক্ষারক কোনটা, পানির অনুবন্ধী ক্ষারক হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। পানির অনুবন্ধী ক্ষারক, ক্ষারক ওএস তো ক্ষারক, তাহলে একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে, যে হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে সেই তো ক্ষারক। ওএস হাইড্রোজেন আয়ন গ্রহণ করে কি হয়, পানি হয়ে যায়। তাহলে পানির অনুবন্ধী ক্ষারক কোনটা দ্রুত বলো, পানির অনুবন্ধী ক্ষারক কোনটা, পানির অনুবন্ধী ক্ষারক হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, পানির অনুবন্ধী ক্ষারক হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে। পানির অনুবন্ধী ক্ষারক হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে। এরপরে কোশ্চেনে চলে যাবো আমরা। 0.1 মোল হাইড্রোক্লোরিক এসিডের পিএইচ কত, 0.1 মোল হাইড্রোক্লোরিক এসিডের পিএইচ কত, 0.1 মোল, তাহলে 1 দশমিকের পর 1 নম্বর অবস্থানে যেহেতু 1 আছে, তাহলে অ্যান্সার কত হবে, দশমিকের পর 1 নম্বর অবস্থানে 1 আছে, তাহলে অ্যান্সার কত হবে, দশমিকের পরে 1 নম্বর অবস্থানে 1 আছে, তাহলে অ্যান্সার কত হবে। একজন বলতেছে আপু অনুবন্ধী কথাটার মানে কি একটু বোঝাই দিলে ভালো হয়, এটা প্রথম ক্লাসে অনেক সুন্দর করে ব্যাখ্যা করছিলাম। অনুবন্ধী হচ্ছে অ্যাসিড থেকে যে উৎপন্ন হয় সে অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক, ক্ষারক থেকে যে অ্যাসিড উৎপন্ন হয় সেটা ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা হাইড্রোজেন দান করলো, সে অ্যাসিড হিসেবে কাজ করলো, কিন্তু ক্লোরিন মাইনাস যে থাকলো তাতে, সেই ক্লোরিন মাইনাসটা একটা ক্ষারক হিসেবে কাজ করে, কারণ ক্লোরিন মাইনাসটা আবার একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে। এইভাবে আমাদের অ্যাসিড থেকে অনুবন্ধী ক্ষারক তৈরি হয়, ক্ষারক থেকে অনুবন্ধী অ্যাসিড তৈরি হয়, বুঝছো? তোমার 1 নম্বর লেকচারটাও দেখা উচিত, 1 নম্বর লেকচারে এটা ডিটেইলস বলছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাই, দেখি কি আছে। আমাদের m/100 ঘনমাত্রার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, আগে আমাদের m/100 মানে কি একটু দেখা লাগবে। m/100 মানে 0.05, m/100 মানে কত বলো তো, m/100 মানে আমাদের 0.05, ঠিক আছে। m/100 মানে আমাদের 0.01, m/100 মানে 0.01, তাহলে দশমিকের পরে 2 নম্বর অবস্থানে আমাদের, 2 নম্বর অবস্থানে আমাদের 1 আছে, তাহলে POH এর মান, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু, তাহলে POH এর মান 2, POH এর মান কত, POH এর মান 2, যদি POH এর মান 2 হয় তাহলে pH এর মান কত দ্রুত বলো, যদি POH এর মান 2 হয় তাহলে pH এর মান কত, POH এর মান যদি 2 হয় তাহলে pH এর মান কত, POH এর মান যদি 2 হয় তাহলে pH এর মান 12, POH এর মান যদি 2 হয় তাহলে pH এর মান 12। কেন এখানে POH বললাম, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড তো, সোডিয়াম হাইড্রোক্সাইড তো POH, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সারটা গ হবে, অ্যান্সার কত হবে দ্রুত জানাই দাও তো, অ্যান্সার কত হবে, অ্যান্সারটা কত হবে দ্রুত একটু আমাকে জানাই দিতে হবে, অ্যান্সারটা কত হবে, গ হবে, ঠিক আছে। এরপর চলে যাবো আমরা, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত, এটা সোজা কথা, ক্ষারকের হয় অম্লত্ব, অম্লের হয় ক্ষারকত্ব, অর্থাৎ যে তোমার ক্ষারক যে কয়টা অম্লকে প্রশমিত করতে পারে সেটাই তার অম্লত্ব, আর যে অম্ল যে কয়টা ক্ষারককে প্রশমিত করতে পারে সেটাই তার ক্ষারকত্ব। নর্মালি ধাতুদের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের চার্জ হচ্ছে 2+, সেক্ষেত্রে বা ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, সেটা দিয়ে আমরা মনে রাখতে পারি এটা হচ্ছে 2 হবে। আমাদের ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত হবে বলো তো সবাই, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত হবে দ্রুত আমাকে জানা দিতে হবে, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব 2 হবে, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত হবে, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব 2 হবে, ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব 2 হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনে চলে যাই, দেখি কি আছে। যে দ্রবণের পিওএইচ 5, ওই দ্রবণের পিএইচ কত,
আগে আমার বের করতে হবে POH 5 হলে pH কত, pH হচ্ছে তাহলে 9, যদি pH 9 হয় তাহলে হাইড্রোজেন আয়ন কত, -10^-9, তাহলে 10^-9, বুঝছো সোজা কথা? POH যদি 5 হয় তাহলে pH কত, তাহলে pH হচ্ছে 9, যদি pH 9 হয় তাহলে হাইড্রোজেন আয়নের মান কত, 10^-9, সোজা কথা, মুখে মুখে করা যায়, সোজা কথা এটা, একদম মুখে মুখে করা যায়। দেখো তো আমার সাথে সাথে মুখে মুখে করতে পারছো কিনা হিসাবটা, একদমই মুখে মুখে করা যাচ্ছে, ঠিক আছে? এরপরে চলে যাবো আমরা, এরপরেটা কি আছে, অক্সালিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনের উপযুক্ত নির্দেশক কোনটা, অক্সালিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের উপযুক্ত নির্দেশক কোনটা? যেহেতু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা কি বলো তো, একটা তীব্র ক্ষার, তীব্র ক্ষার, আর এটা হচ্ছে একটা মৃদু অ্যাসিড, এটা একটা মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের টাইট্রেশনে আমাদের কোন ধরনের নির্দেশক ব্যবহৃত হয়, ফেনোফথালিন ব্যবহৃত হয়। তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের টাইট্রেশনে কোন ধরনের নির্দেশক ব্যবহৃত হয়, তীব্র ক্ষার আর মৃদু অ্যাসিডের টাইট্রেশনে কোন ধরনের নির্দেশক ব্যবহৃত হয়, ফেনোফথালিন ব্যবহৃত হয়। অ্যান্সারটা কি হবে, ফেনোফথালিন হবে, অ্যান্সারটা ফেনোফথালিন হবে, ঠিক আছে, ফেনোফথালিন হবে। তারপরে দেখি কি আছে আমাদের, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড কি, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড, দ্যাট মিন্স আমাদের হাইড্রোক্সাইড আয়ন তোমার অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড হাইড্রোনিয়াম আয়ন হবে। হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড হয় পানি হয় না, হাইড্রোনিয়াম আয়ন হয়, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড হয় পানি হয় নয়, হাইড্রোনিয়াম আয়ন হয়। এখানে যেহেতু পানি নাই তাহলে হাইড্রোনিয়াম আয়ন আছে, তাহলে ক হবে উত্তর, কি হবে বলো তো, ক হবে। অনেকেই ভাবতেছো যে হাইড্রোক্সাইড OH, তাহলে OH তো অনুবন্ধী অ্যাসিড, তো হাইড্রোজেন গ্রহণ করলে তাহলে তো পানি হওয়ার কথা, যেহেতু পানি নাই তাহলে হাইড্রোনিয়াম আয়ন হবে, তাহলে কি হবে বলো তো, হাইড্রোনিয়াম আয়ন হবে। ওকে আচ্ছা এক মিনিট দাঁড়াও, এখানে কি হয়েছে আমাদের, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড কোনটা, হাইড্রোক্সাইডের অনুবন্ধী অ্যাসিড পানি হওয়ার কথা, বুঝছো, যেহেতু পানি নাই তাহলে আমাদের হাইড্রোনিয়াম আয়ন হবে। এখানে অপশনে আসলে বইতে বইতে পানি দেওয়া ছিল, এখানে টাইপিং মিস্টেক, এখানে বইতে আসলে পানি দেওয়া ছিল, বুঝছো, হাইড্রোনিয়াম আয়ন না হয়ে পানি হবে, তাহলে আমাদের বইতে টাইপিং মিস্টেক, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। তোমরা খ নাও অ্যান্সার এবং অপশনে পানি দিয়ে নাও, খ নাও অ্যান্সার এবং অপশনে কি দিয়ে নাও, খ নিলো, অপশনে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় পানি লিখে দিই তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় যদি আমি পানি দিয়ে দিই তাহলে অ্যান্সারটা কি হবে, তাহলে অ্যান্সারটা আমাদের খ হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় পানি দিয়ে দিলে অ্যান্সারটা কি হবে, খ হয়ে যাবে, বুঝছো। আচ্ছা এরপর আমরা চলে যাই আমাদের M2O3 অক্সাইডের ক্ষারকত্ব কত, M এখানে একটা মৌল, M কে যদি আমি একটা মৌল এবং M কে যদি আমি অ্যালুমিনিয়াম ধরি, Al2O3 হয় না, এম কে যদি আমি অ্যালুমিনিয়াম ধরি তাহলে কি হয়, এম কে যদি আমি অ্যালুমিনিয়াম ধরি তাহলে Al2O3 হয়। আমি যদি রিয়াকশনটা করি Al2O3 Al2O3 প্লাস 2NaOH নিলাম রিয়াকশন করে, 2NaOH আমাদের কি উৎপন্ন হইলো, 2NaAlO2 উৎপন্ন হইলো, সাথে হচ্ছে পানি উৎপন্ন হইলো। এখন দেখো তো আমাদের এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা কত মোল সোডিয়ামকে প্রশমিত করতে পারছে, অ্যালুমিনিয়াম অক্সাইডটা কত মোল সোডিয়ামকে প্রশমিত করতে পারছে, অনেকেই সরাসরি দেখে 6 বসায় দিচ্ছ, কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম দিবা, এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 2 মোলকে প্রশমিত করতে পারছে, কত মোলকে প্রশমিত করতে পারছে দেখো তো, আমাদের Al2O3 এটা হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারছে, যেহেতু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে পারছে, এটার ক্ষেত্রে 6 না, এটার ক্ষেত্রে আমাদের 2 দিছে অ্যান্সার, কারণ এই রিয়াকশনটা এরকম হয়েছে, তাহলে অ্যান্সারটা আমাদের ক হবে এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমাদের কবির স্যারের বইতেও ক দিছে, কেন ক দিছে তার একটা রিয়াকশন করে দেখা দিলাম, বুঝছো, এটার ক্ষেত্রে ক, এই যে কেন ক দিছে সেটা রিয়াকশনটা করে দেখা দিলাম, কারণ এটা হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করছে। নর্মালি আমাদের যদি অনলি হচ্ছে আমরা 6 দিতাম, হিসাবটা হচ্ছে 3^6, এটা দিয়েও করা যায়, কিন্তু আমাদের বইতে যেহেতু 2 দিছে রিয়াকশনটা এরকম হবে, এই জন্য 2 দিছে, বুঝছো, এটা একটু মাথায় রাখো। ওকে তারপরটাতে চলে যাই আমরা, আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তো উৎপাদের তাপ বৃদ্ধি পায়, তাই না, তাপ উৎপাদের বিক্রিয়ায় কখন তাপ বৃদ্ধি পায়, উৎপাদের তাপ বৃদ্ধি পায়, উৎপাদের তাপ বৃদ্ধি পাইলে আমাদের বিক্রিয়কের তাপ হ্রাস পায়, তাপ উৎপাদের বিক্রিয়ায় উৎপাদের তাপ বৃদ্ধি পাইলে বিক্রিয়কের তাপ হ্রাস পায়, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাপ উৎপাদের বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কি হয়, হ্রাস পায়, হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিয়াকশন করবা, তাপ উৎপাদের বিক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি বিক্রিয়কের কি হয়, তাপ উৎপাদের বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কি হয় বলো তো, তাপ উৎপাদের বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কি হয়, দ্রুত জানা দাও, তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, ঠিক আছে, ওকে
আমরা এরপরে কোশ্চেনে যাব, গঠন বিক্রিয়া একটা সোজা কথা মুখস্থ করবা, গঠন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, গঠন বিক্রিয়া একটা কি বিক্রিয়া আমাকে বলো তো সবাই, গঠন বিক্রিয়া একটা কি বিক্রিয়া, গঠন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, গঠন বিক্রিয়া একটা কি বিক্রিয়া সবাই একটু আমাকে জানাই দাও, গঠন বিক্রিয়া একটা কি বিক্রিয়া, গঠন বিক্রিয়া একটা কি বিক্রিয়া সবাই একটু দ্রুত জানাই দিতে হবে, গঠন বিক্রিয়া একটা কি বিক্রিয়া, গঠন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, গঠন বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তারপরে কোশ্চেন বিয়োজন বিক্রিয়া কি, বিয়োজন বিক্রিয়াতে তোমার হচ্ছে কোনো কিছু ভাঙে, ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া, বিয়োজন মানে ভাঙা, ভাঙার জন্য তাপ প্রয়োজন, তাই না, ভাঙার জন্য তাপ প্রয়োজন, দ্যাট মিনস তাপ শোষণ, ভাঙার জন্য তাপ প্রয়োজন, দ্যাট মিনস তাপ শোষণ, তাহলে বিয়োজন বিক্রিয়ায় তাপ কি হয়, শোষিত হয়, বিয়োজন বিক্রিয়ায় তাপ কি হয় বলো তো, বিয়োজন বিক্রিয়ায় তাপ কি হয়, বিয়োজন বিক্রিয়ায় তাপ শোষিত হয়, বিয়োজন মানে ভাঙা, বিয়োজন বিক্রিয়ায় তাপ কি হয় দ্রুত জানাই দাও, বিয়োজন বিক্রিয়ায় কি হয়, বিয়োজন বিক্রিয়ায় তাপ শোষিত হয়, সবাই একবার ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও, সবাই একবার ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে আসো, ক্লাসটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে দাও, ঠিক আছে, তাহলে তাপ শোষিত হয়, বিয়োজন বিক্রিয়ায় তাপ শোষিত হয়। ওকে, আমরা তারপরে কোশ্চেনে চলে যাই, কি আছে দেখি, আমাদের 32 গ্রাম মিথেনকে দহন করলে 980 কিলোজল পার মোল তাপ উৎপন্ন হয়। আমাদের আগে দেখতে হবে মিথেনের আণবিক ভর কত, মিথেনের আণবিক ভর কত, মিথেন কার্বন 6 × 12, 12 + 4 = 16, তাই না, 16 গ্রাম মিথেন মানে 1 মোল মিথেন, 16 গ্রাম, আচ্ছা 16 গ্রাম পাইলাম, 32 গ্রামের জন্য, 32 গ্রামের জন্য যদি 32 গ্রামের জন্য 980, সুতরাং 1 গ্রামের জন্য কত, 980/32, তাই না, সুতরাং তাহলে আমাদের 16 গ্রামের জন্য কত, তাহলে 16 গ্রামের জন্য হচ্ছে 980 × 16/32, তাহলে কাটাকাটি করলে 2 2টা কাটাকাটি করলে 980-রে কত হয়, 490 হয়, অ্যান্সার কত হবে দেখো তো, 490 হয়েছে কি না, অ্যান্সার কত হবে দ্রুত দেখো, এটা কত হয়েছে আমাদের 32 গ্রামের জন্য, দ্যাট মিন্স 2 মোলের জন্য 980, কারণ 16 মোলে 1 মোল, তাহলে 32 গ্রাম কত, 16 × 32, তাহলে 2 মোল, 2 মোলের জন্য যদি 980 হয় তাহলে 1 মোলের জন্য কত, এসে কথা, 2 মোলের জন্য যদি 980 হয় তাহলে 1 মোলের জন্য কত, 2 মোলের জন্য যদি 980 হয় তাহলে 1 মোলের জন্য কত, ম্যাথটা কি করতে পারছো তোমরা, 2 মোলের জন্য যদি 180 হয় তাহলে 1 মোলের জন্য কত, এখানে 32 গ্রাম বলতে মিথেন তো নর্মালি মিথেনের আণবিক ভর 16, তাহলে 1 মোল মানে 16 গ্রাম, তাহলে 1 মোল মানে 16 গ্রাম, তাহলে 32 গ্রাম মানে 2 মোল, 2 মোলের জন্য যদি 980 হয় তাহলে 1 মোলের জন্য কত, হাফ অর্ধেক, মুখে মুখে করা যেটা অ্যান্সার কত হবে বলো তো, এটার অ্যান্সার বি হবে, এটার অ্যান্সার খ হবে, এটার অ্যান্সার কত হবে, খ হবে, ঠিক আছে, এরপরটাতে চলে যাবো আমরা, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ কত, এটা সোজা মুখস্থ করে ফেলবা, এটা একদম মুখস্থ মান, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের মান হচ্ছে 57.32 কিলোজল, 57.32 কিলোজল, 57.32 কিলোজল পার মোল, 57.32, আর এখানে আমাদের মাইনাস হবে কারণ তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া ডেলএসে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হলে ডেলএসের মান মাইনাস হয়, এখানে একটা প্লাস আলা আছে, এটা হবে না, মাইনাস আলাটা হবে, আমাদের কত হবে, মাইনাস আলাটা হবে, ঠিক আছে, মাইনাস আলাটা হবে, আমাদের মান কত হবে, মাইনাস আলাটা হবে, ঠিক আছে, মাইনাস আলাটা হবে, কে বলছে এখানে মাইনাস মানটা হচ্ছে নেগেটিভ, কোথায় নেগেটিভ, না নেগেটিভ না তো, ও আচ্ছা এখানে আমাদের যেহেতু দহনতাপ, দহনতাপ তো অলওয়েজ তাপ উৎপাদী, দহনতাপের মান অলওয়েজ নেগেটিভ হয় বুঝছো, এটা তাপ উৎপাদী হয়, দহনতাপ তো নর্মালি তাপ উৎপন্ন হয়, তার ডেলএসের মান নেগেটিভ হয়, আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চলে যাবো পরেরটাতে, আমাদের বিভিন্ন বিক্রিয়ায় সক্রিয় শক্তি দেওয়া আছে, কোন বিক্রিয়ার হার সর্বোচ্চ, কোন বিক্রিয়ার হার সর্বোচ্চ, যে বিক্রিয়ার তোমার হচ্ছে সক্রিয় শক্তির মান কম সেটা সর্বোচ্চ, তাহলে এটা এটা তো একবার সলভ করছি আমরা, তাই না, এই বিক্রিয়াটা তো আমরা একবার সলভ করছি, এখানে আমাদের আসলে সর্বোচ্চ না বলে বিক্রিয়ার হার সর্বনিম্ন বলা উচিত ছিল, বিক্রিয়ার হার সর্বনিম্ন, বিক্রিয়ার হার যদি সর্বনিম্ন হয় তাহলে যেখানে সক্রিয় শক্তির মান বেশি সেটা হবে অ্যান্সার, প্রশ্নটা টাইপিং মিস্টেক, ওখানে সর্বনিম্ন হবে, তাহলে অ্যান্সারটা খ হবে, বিক্রিয়ার হার সর্বনিম্ন, সক্রিয় শক্তির মান যেখানে বেশি, সক্রিয় শক্তির মান যেখানে বেশি সেখানে বিক্রিয়ার হার কি হয়, সক্রিয় শক্তির মান যেখানে বেশি সেখানে বিক্রিয়ার হার সর্বনিম্ন হয়, সক্রিয় শক্তির মান যেখানে বেশি সেখানে বিক্রিয়ার হার কি হয়, সক্রিয় শক্তির মান যেখানে বেশি সেখানে বিক্রিয়ার হার সর্বনিম্ন হয়, আর একটা কথা, আমাদের প্রি মেডিকেল ব্যাচে আমরা শুধু মে মাস পর্যন্ত ভর্তি নিব, দ্যাট মিনস আর যে কয়দিন আমাদের হাতে আছে 15 দিন, এই পর্যন্ত আমরা প্রি মেডিকেল ব্যাচে ভর্তি নিব, আমাদের মেয়ের পর থেকে প্রি মেডিকেল ব্যাচের ভর্তি ক্লোজ করে দেওয়া হবে, কারণ আমাদের মে মাসের মধ্যে অনেক বেশি কিছু শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা জুন মাসে আর প্রি মেডিকেল ব্যাচে ভর্তি নিব না, তখন আমাদের সিকিউর প্রবলেমের একটা আলাদা ব্যাচ আসার কথা আছে,
পারে ওইটা আসতে পারে তাই তোমরা যারা অ্যাডমিট হতে চাও আমাদের প্রি মেডিকেল ব্যাচে এই মাসে অ্যাডমিট হয়ে যাবা আর আমাদের হচ্ছে জিকে ইংলিশ ব্যাচ তো চলতেছে দুইটা ক্লাস করে হইছে জিকে দুইটা ইংরেজি দুইটা তোমরা চাইলে সেই ব্যাচগুলোতেও অ্যাড হইতে পারো কারণ জিকে ইংলিশের প্রয়োজনীয়তা অনেক অল্প একটু পড়া হইলেও তোমাদের পড়া হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমাদের অ্যান্সারটা কত হয় বলো তো এটা এটা তাহলে খ হবে ঠিক আছে খ হবে ওকে এরপরে কোশ্চেন কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক নিম্নের কোনটির পরিমাপক কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক কোনটির পরিমাপক কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক কোনটির পরিমাপক বিক্রিয়ার গতির হারের পরিমাপক এটা মুখস্থ করবা কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক নিম্নের কোনটির পরিমাপক বিক্রিয়ার তোমার গতির হারের পরিমাপক বিক্রিয়ার গতির হারের পরিমাপক সাদিয়া শিমলা বলছে আপু যে ক্লাসগুলো মিস হয়েছে প্রি মেডিকেল ওটা কি করবো ওইটা রেকর্ড করে নিতে পারবা অথবা আমাদের ফার্স্ট ইয়ারে যে ব্যাচ আছে 23-এর ব্যাচ আছে ওই চ্যাপ্টারগুলো 23-এর ব্যাচে হয় ওই চ্যাপ্টার 23-এর সাথে তোমরা কভার করে নিতে পারবা যদি কেউ চাও বুঝতে পারছো রুনা বলতেছে আপু খুদে শিক্ষক নির্বাচন কবে করবেন আমরা খুদে শিক্ষক নির্বাচন মনে হয় কালকে পরশু অ্যানাউন্স দিয়ে দিতে পারি খুদে শিক্ষক নির্বাচনের কালকে পরশু আমরা খুদে শিক্ষক নির্বাচনের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব আমাদের প্ল্যান আছে মাথায় আর কত মিনিটের ভিডিও দেওয়া লাগবে কী করা লাগবে এটা নিয়ে একটু ডিসিশন নিয়ে তারপর আমরা পোস্ট দিয়ে দেবো আর ঠিক আছে তাহলে বিক্রিয়ার গতির হার কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক নিম্নের কোনটির পরিমাপক বিক্রিয়ার গতির হারের পরিমাপক বিক্রিয়ার গতির হারের পরিমাপক এটা মুখস্থ করতে হবে আর সালফিউরিক অ্যাসিড উৎপাদনের প্রভাবক কোনটা সালফিউরিক অ্যাসিড উৎপাদন প্ল্যাটিনাম প্রভাবক আর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড থাকে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে প্ল্যাটিনাম প্রভাবক আর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড থাকে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে প্ল্যাটিনাম প্রভাবক আর ভ্যানাডিয়াম পেন্টক্সাইড থাকে বলো তো আচ্ছা তুলি বিশ্বাস বলতেছে আপু সেকেন্ড টাইম ব্যাচ আনবেন না আমরা আসলে সেকেন্ড টাইমের স্পেসিফিক ব্যাচ আনিনি কিন্তু সেকেন্ড টাইমকে আমরা 22 ব্যাচের সাথে সব কিছুই পড়াচ্ছি প্লাস সেকেন্ড টাইম যখন 22 ব্যাচ আলাদা কাজে ব্যস্ত হয়ে যাবে মানে ওদের পরীক্ষার জন্য তখন সেকেন্ড টাইমকে আমরা কেয়ার নিব ওদের একটা প্ল্যান আছে তাই আমরা তোমরা যারা ভর্তি হইতে চাও 22-এর সাথে অ্যাড হয়ে যাও অনেক ভালো হবে 22-এর সাথে অনেক খুঁটে খুঁটে ব্যাখ্যা করে আমরা প্রতিটা লাইনের ব্যাখ্যা করে বোঝাচ্ছি 22-এর প্রি মেডিকেল ব্যাচে যারা আছে ক্লাসগুলো কন্টিনিউ করছে যারা এক্সাম দিতেছে ওদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো আমাদের হচ্ছে সবাই কত ভালোভাবে পারছে পরীক্ষাগুলোতে ম্যাক্সিমামেরই ভালো মার্ক আসতেছে তাই তোমরা চাইলে 22-এর সাথেই কন্টিনিউ করো এটাই ভালো হবে আপাতত তারপর আমাদের ফুল মেডিকেল ব্যাচ তো সামনে আসতেছেই হোয়াইট অ্যাপ্রন ব্যাচ প্রতি বছর আমাদের গত বছর হোয়াইট অ্যাপ্রন ব্যাচ ছিল সামনেও হোয়াইট অ্যাপ্রন ব্যাচে আসবে 22-এর জন্য ঠিক আছে তাহলে প্ল্যাটিনাম হবে এটার অ্যান্সার তারপরে কি হবে আমাদের এক জুল ইজ ইকুয়াল টু কত ক্যালোরি আচ্ছা তোমরা আগে বলো তো এক ক্যালোরি ইজ ইকুয়াল টু কত জুল এক জুল ইজ ইকুয়াল টু কত ক্যালোরি তার আগে আমাকে একটু বলতে হবে এক ক্যালোরি ইজ ইকুয়াল টু কত জুল এক ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল এক ক্যালোরি ইজ ইকুয়াল টু যদি 4.2 জুল হয় দ্যাট মিন্স 4.2 জুল ইজ ইকুয়াল টু এক ক্যালোরি তাহলে সুতরাং 1 জুল ইজ ইকুয়াল টু কত 1/4.2 হলে তুমি ভাগ করে দেখো 0.239 হয় 0.239 হয় অ্যান্সারটা কত হবে 0.239 হয় 0.239 হয় বলো তো কী হবে অ্যান্সারটা 0.239 হবে অ্যান্সারটা কী হবে দ্রুত আমাকে জানাই দাও অ্যান্সারটা কী হবে 0.239 হবে ঠিক আছে 0.239 ওকে এক ক্যালোরি ইজ ইকুয়াল টু আমাদের 4.2 জোল সুতরাং 4.2 জোল ইজ ইকুয়াল টু এক ক্যালোরি সুতরাং এক ক্যালোরি ইজ ইকুয়াল টু কত আমরা হিসাব করলে 0.239 পাবো 0.239 পাবো ঠিক আছে ক্যালকুলেশন করে দেখো 0.239 আছে কোনটি দ্রবণে বেশি পরিমাণে নিয়োজিত হবে আচ্ছা নিয়োজিত না আসলে ব্যাপারটা বিয়োজিত হবে কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত হবে কোনটি দ্রবণে বেশি পরিমাণে বিয়োজিত যে বেশি তীব্র সে বেশি বিয়োজিত এখানে আমাদের সবার হচ্ছে তুমি আকার দেখতে পারো তারপরে তুমি হচ্ছে জার্মান দেখতে পারো আমাদের পারকুলারিক অ্যাসিডটাই হচ্ছে সবচেয়ে বেশি তীব্র হয় তাহলে আমাদের কোনটা বেশি পরিমাণে বিয়োজিত হবে যেটা বেশি তীব্র সেটা বেশি পরিমাণে বিয়োজিত হবে যেটা বেশি তীব্র সেটা বেশি পরিমাণে বিয়োজিত হবে বলো তো কোনটা বেশি পরিমাণে বিয়োজিত হবে যেটা বেশি তীব্র সেটা বেশি পরিমাণে বিয়োজিত হবে কোনটা বেশি পরিমাণে বিয়োজিত হবে যেটা বেশি তীব্র সেটা বেশি বিয়োজিত হবে ঠিক আছে তাহলে আমাদের পারকুলিক অ্যাসিড ওকে এরপর চলে যাব আমাদের এর ক্ষেত্রে কোনটা হয় হাইড্রোজেন সালফেটের ক্ষেত্রে হাইড্রোজেন সালফেটের ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারক সালফেট এটা হবে এটা তো আমরা একটু আগে সলভই করেছি হাইড্রোজেন সালফেটের ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারক কোনটা হবে সালফেট হবে হাইড্রোজেন সালফেটের ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারক কোনটা হবে সালফেট হবে হাইড্রোজেন সালফেটের অনুবন্ধী ক্ষারক কোনটা হবে সালফেট হবে তাহেরা সুলতানা জিজ্ঞেস করতেছে আপু প্রি মেডিকেলের ফি কত প্রি মেডিকেলের ফি আসলে আমাদের 3500 টাকা বায়োলজি ছিল 3500 টাকা
সাবজেক্টে ছিল, তবে এই ব্যাচের মধ্যে সিকিউ প্রোগ্রামটা যে সামনে আসবে সেই সিকিউ প্রোগ্রামটা ফ্রি পাবা। যারা পি মেডিকেল ব্যাচে আছে তারা সামনে আমাদের টার্গেট এ প্লাস ব্যাচ আছে মানে সিকিউ প্রোগ্রামের, সেই ব্যাচের তোমার হচ্ছে ফ্রি পেয়ে যাবা। তাই যারা জয়েন করার প্রি মেডিকেলে জয়েন করো লাভ আছে। প্রি মেডিকেলে জয়েন করলে প্রি মেডিকেলে ক্লাস তো পাচ্ছই, সামনে এই প্লাস পাওয়ার জন্য যে প্রোগ্রামটা আছে আমাদের সেটাতেও তোমাদের জয়েন হয়ে যেতে পারবা। ওকে, তার মানে প্রি মেডিকেল ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা একটা ভালো দিক। ওকে ঠিক আছে, তারপরে আমরা চলে যাই আমাদের 298 কেলভিন তাপমাত্রায় কেডাব্লিউর মান কত। 298 কেলভিন তাপমাত্রায় কেডাব্লিউর মান কত, এটা একটা মুখস্থ মান। 298 কেলভিন তাপমাত্রায় কেডাব্লিউর মান, কেডাব্লিউর মান এমনিতেই কত, 10⁻¹⁴। 298 মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রায় কেডাব্লিউর মান কত, 10⁻¹⁴। কক্ষ তাপমাত্রায় কেডাব্লিউর মান কত, কক্ষ তাপমাত্রায় কেডাব্লিউর মান কত, 10⁻¹⁴। কক্ষ তাপমাত্রায় কেডাব্লিউর মান কত, কক্ষ তাপমাত্রায় কেডাব্লিউর মান 10⁻¹⁴। কক্ষ তাপমাত্রায় কেডাব্লিউর মান কত, 10⁻¹⁴। ঠিক আছে, ওকে, আমরা তারপরে কোশ্চেনটা দেখি। তারপরে হচ্ছে 16 গ্রাম মিথেন দহনে প্রয়োজনীয় অক্সিজেনের আয়তন কত হবে। 16 গ্রাম মিথেনের দহনে অক্সিজেনের আয়তন কত হবে এটা একটু আমাদের বের করা লাগবে, এটা একটু আমাদের একটু ম্যাথ করে বের করা লাগবে। আমরা প্রথমে মিথেন নিই, মিথেনকে দহন করি। মিথেনকে দহন করলে কার সাথে বিক্রিয়া করা লাগে, মিথেনকে দহন করলে CH4কে দহন করবো আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবো। CH4কে দহন করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় প্লাস পানি উৎপন্ন হয়। সমতা করার জন্য আমরা পানির সামনে 2 দিব, অক্সিজেনের সামনে 2 দিব। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে 1 মোল অক্সিজেন, সরি 1 মোল মিথেন কত মোল অক্সিজেন নিয়ে কাজ করতেছে। 1 মোল ইথেন ইজ ইকুয়াল টু কত মোল অক্সিজেন, 1 মোল সরি 1 মোল মিথেন ইজ ইকুয়াল টু, 1 মোল মিথেন ইজ ইকুয়াল টু কত মোল অক্সিজেন, 2 মোল অক্সিজেন। ঠিক আছে, 2 মোল অক্সিজেন, 1 মোল মিথেন ইজ ইকুয়াল টু 2 মোল অক্সিজেন। তাহলে 1 মোল মিথেন মানে কত গ্রাম মিথেন, 16 গ্রাম মিথেন। 16 গ্রাম মিথেন মানে 2 মোল অক্সিজেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নটা কত ছিল, 16 গ্রাম ছিল না, প্রশ্নটাতে 16 গ্রাম মিথেন ছিল। দ্যাট মিনস 1 মোল মিথেন মানে 16 গ্রাম মিথেন। এবার আমাদের চাইছে কত এসটিপিতে আয়তন কত, এসটিপিতে আয়তনকে কিসে প্রকাশ করি আমরা, লিটারে। এসটিপিতে আয়তন যদি বের করতে হয় তাহলে কত দিয়ে গুণ করা লাগে, 22.4 লিটার দিয়ে গুণ করা লাগে। এসটিপিতে আয়তন বের করতে হলে কত দিয়ে গুণ করা লাগে বলো তো, এসটিপিতে আয়তন বের করতে হলে কত দিয়ে গুণ করা লাগে, এসটিপিতে আয়তন বের করতে হলে আমাদের 22.4 লিটার দিয়ে গুণ করা লাগে। তাহলে আমরা এখানে 2 × 22.4 লিটার ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, 44.8 লিটার ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, 44.8 লিটার হবে, ইজ ইকুয়াল টু 44.8 লিটার। বুঝছো, এই ম্যাথগুলো খাতায় তুলে নাও, ম্যাথগুলো খাতায় তুলে নিলে লাভ আছে, পরবর্তীতে তোমাদের জন্যই ভালো হবে। আপু কি ঘোষ স্যারের এমসিকিউ করাবেন? ঘোষ স্যার এমসিকিউ আসলে মেডিকেলে লাগে না, আমি তো মেডিকেল ছাড়া কিছু পড়াই না। আসলে আমি হচ্ছে মেডিকেলের কোর্স করাই, মেডিকেলে পড়াই, একাডেমিক বায়োলজি কেমিস্ট্রি পড়াই। তাহলে আমাদের কি হয়, ঘোষ স্যার এমসিকিউ মেডিকেলে লাগে না, এই জন্য আমরা হাজারিয়ার কবির স্যারই পড়াবো। বুঝছো, হাজারিয়ার কবিরটাই খুব ভালো করে পড়াবো, তবে যদি দেখেছে কিছু একটা ঘোষ স্যারে আসতে আসতে মনে হচ্ছে আসতে পারে তখন পড়াই দিব। প্রি মেডিকেল ব্যাচে কি আপনি অনেক ক্লাস নিয়ে ফেলছেন? কেমিস্ট্রি 2টা ক্লাস, 2টা চ্যাপ্টার শেষ হয়েছে আমাদের। কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন শেষ হয়েছে ওদের, তাই রাসায়নিক পরিবর্তন তোমাদের সলভ করাচ্ছি। কেমিস্ট্রি 3 নম্বর অধ্যায় পর্যায়সারণী শেষ হয়েছিল, পর্যায়সারণী আমরা এখানে এমসিকিউ সলভ করাচ্ছি। আসলে আমাদের পেট ব্যাচের স্টুডেন্টদের যে যাতে লাভ হয় এই জন্য আমরা হচ্ছে এমসিকিউগুলো পাবলিকেও দেই, 2টা ব্যাচে যাতে তোমরা হচ্ছে উপকার পাও, পেট প্লাস পাবলিক 2টাই। এই জন্য আমরা তোমার হচ্ছে ওদের যে চ্যাপ্টারটা শেষ হয় ওদের চ্যাপ্টারটা এখানে এমসিকিউ সলভ করাই দিই। ওকে, আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হচ্ছে ঘ হবে। তারপরে আমরা ভরকেয়ার সূত্রের উদ্ভাবককে, এটা সোজা কথা গুলবার্গ, ভরকেয়ার সূত্রের উদ্ভাবককে বলো তো, গুলবার্গ। ভরকেয়ার সূত্রের উদ্ভাবককে, ভলকেয়ার সূত্রের উদ্ভাবককে গুলবার্গ। ঠিক আছে, ভলকেয়ার ভরকেয়ার সূত্রের উদ্ভাবক হচ্ছে গুলবার্গ। ওকে, এরপরে কোশ্চেনটা দেখি আমাদের কি আসছে। এরপরে কোশ্চেন হচ্ছে PCl5 PCl3 Cl2 এর জন্য সাম্যাবস্থায় KPa এর একক কত হবে। আচ্ছা, এটা একটু আমরা সলভ করি, আমাদের কত হবে আমরা রিঅ্যাকশন দিয়ে সলভ করি। প্রথমে তো PCl5, তাই না, PCl5, তাহলে আমাদের PCl3 প্লাস PCl2। ওকে, PCl3 প্লাস PCl2, তাহলে KPa ইজ ইকুয়াল টু কত, উৎপাদটাকে উপরে দিয়ে দেব PCl3 ইনটু PCl2, তাই না, আর নিচে কত, PCl5। ওকে, এরপরে আমরা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, আমরা জানি এসআই একক, এসআই পদ্ধতিতে চাপের একক কত, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, 2টা আছে না, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, নিচে কত, নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে একটা একটা কাটা গেলে থাকে কত, নিউটন পার মিটার স্কোয়ার থাকে, কত থাকে বলো তো, একটা একটা কাটা গেলে থাকে কত, নিউটন পার মিটার স্কোয়ার থাকে,
তাহলে অ্যানসারটা কত হবে আমাদের, একটা ক্যাটাগরি থাকে কত নিউটন পার মিটার স্কয়ার থাকে, তাহলে অ্যানসারটা কত হবে আমাদের দ্রুত বলো তো, অ্যানসারটা কত হবে আমাদের, একটা ক্যাটাগরি দুটো হয় তাহলে নিউটন পার মিটার স্কয়ার হবে, ঠিক আছে, আমাদের কত হবে নিউটন পার মিটার স্কয়ার হবে, ওকে। তাহলে এইটুকু বুঝছো তো তোমরা, এইটুকু বুঝছো না। এবার বিক্রিয়ার হারের একক কোনটা, বিক্রিয়ার হারের একক নর্মালি আমরা জানি মোল পার, বিক্রিয়ার হারের একক আমরা কি জানি এম এস ইনভার্স ওয়ান, বিক্রিয়ার হারের একক কি জানি নর্মালি এম এস ইনভার্স ওয়ান, এম এস ইনভার্স ওয়ান অথবা মোল পার, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এখন এক লিটার ইজ ইকুয়াল টু, এক লিটার ইজ ইকুয়াল টু লেখা যায় এক ডেসিমিটার, এক লিটার ইজ ইকুয়াল টু এক ডেসিমিটার কিউব, ঠিক আছে, এক লিটার ইজ ইকুয়াল টু এক ডেসিমিটার কিউব। তাহলে আমি যদি এক লিটারের জায়গায় আমি এখানে কি বসাবো, এক এল এর পরিবর্তে আমি বসাবো ডিএম কিউব বসাবো, ডিএম কিউব বসায় যদি মাইনাস ওয়ান করে দেই তাহলে আমাদের কি হয়ে যায়, দেখো এটা পরিবর্তে, এটা পরিবর্তে হয়ে যায় মোল, মোল পার, মোল পার লিটার, এই জায়গায় হচ্ছে মাইনাস থ্রি হয়ে যায়, মাইনাস থ্রি তারপরে এস ইনভার্স ওয়ান। দেখো তো আমাদের এরকম আছে কি না, মাইনাস থ্রি, আচ্ছা এই জায়গায় তো এল হবে না, ডিএম, ডিএম মাইনাস থ্রি, দেখো তো ডিএম মাইনাস থ্রি কোথায় আছে, মোল ডেসিমিটার পার থ্রি হবে, আর হচ্ছে তাহলে খ হবে অ্যান্সার, কত হবে দেখো তো অ্যান্সারটা কত হবে, ছেচল্লিশের অ্যান্সারটা কত হবে, সবাই একটু হিসাবটা করো, ছেচল্লিশের অ্যান্সারটা কত হবে, খ হবে, বুঝছো তো সবাই, ছেচল্লিশের অ্যান্সার কেন খ হইলো, এই জায়গায় আমাদের ছিল এল পার, ছিল এল পারের পরিবর্তে আমি কি বসেছি ডেসিমিটার কিউব বসেছি, যেহেতু পার তাই না মাইনাস, তাহলে এই মাইনাসটা আমাদের কত হয়ে গেছে, মাইনাস থ্রি হয়ে গেছে, বুঝছো কিনা, দেখো তো বুঝছো তোমরা, আশা করি বুঝছো, বুঝছো কিনা আমাকে একটু জানাও তো, বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে আমাদের ইষ্ঠতে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেনযুক্ত জটিল জৈব পদার্থকে কি বলে, সাতচল্লিশের অ্যান্সার কত হবে আমাদের, অ্যানজাইম হবে তাই না, কারণ হচ্ছে আমাদের ইস থেকে তো অ্যানজাইমই বের হয়, ইস থেকে আমাদের জাইমেজ অ্যানজাইম, তারপরে ইউরিয়াস অ্যানজাইম, তাই না, আমরা কতগুলো পড়ছিলাম, ইস থেকে কী কী বের হয়, জাইমেজ অ্যানজাইম বের হয়, ইস থেকে জাইমেজ অ্যানজাইম বের হয়, মল্টের জাইমেজ এগুলো, তাহলে অ্যানজাইম হবে অ্যান্সারটা, অ্যান্সারটা কী হবে বলো তো, অ্যানজাইম হবে, ঠিক আছে। এবার বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের মান কত, বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে তোমার 7, তাহলে হাইড্রোজেন আয়নের মান 10^-7, বিশুদ্ধ পানিতে পিএইচ 7, তাহলে হাইড্রোজেন আয়নের মান 10^-7, বিশুদ্ধ পানিতে পিএইচ হচ্ছে 7, তাহলে হাইড্রোজেন আয়নের মান 10^-7, বিশুদ্ধ পানিতে পিএইচ কত 7, তাহলে হাইড্রোজেন আয়নের মান 10^-7 কত হবে, 10^-7 হবে, ঠিক আছে, আচ্ছা এক মিনিট, হ্যাঁ ঠিকই আছে, 10^-7, তারপরে বিশুদ্ধ পানিতে এক ফুট হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে কি হবে, বিশুদ্ধ পানি তো হাইড্রোজেন আয়নের মান 7, এক ফুট হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছো, দ্যাট মিন্স তীব্র অ্যাসিড যুক্ত করছো, তাহলে পিএস এর মানটা 7-এর চাইতে কমে যাবে, তাহলে পিএস এর মানটা কি হবে, 7-এর চাইতে কমে যাবে, তাহলে আমাদের 7-এর চাইতে কমে গেলে গ হওয়ার কথা অ্যান্সার, দেখো তো পিএস এর মানটা 7-এর চাইতে কমে যাবে, কারণ অ্যাসিড দিছি তীব্র অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে তো তীব্র অ্যাসিড, আমরা তীব্র অ্যাসিড যুক্ত করলে পিএস এর মানটা কি হবে, 7-এর চাইতে, বিশুদ্ধ পানি ছিল 7, তীব্র অ্যাসিড দেওয়ার কারণে একটু কমে গেছে, 7-এর চাইতে কমে যাবে, কি হবে অ্যান্সারটা দ্রুত বলো তো, 7-এর চাইতে কমে গেলে কি হবে অ্যান্সার, সাথে সাথে কমে গেলে গ হবে, আমরা দেখো 50টা কোশ্চেন সলভ করে ফেলছি। এবার আসো আমাদের এখানে x প্লাস y ইজ ইকুয়াল টু z, x প্লাস y ইজ ইকুয়াল টু z, dc বাই dt ইজ ইকুয়াল টু x স্কয়ার দিছে, আমাদের বলছে প্রারম্ভিক ঘনমাত্রা দ্বিগুণ করা হলে, তাহলে x স্কয়ার দিছে, যেহেতু প্রারম্ভিক ঘনমাত্রা দ্বিগুণ করা হলে, যেহেতু x স্কয়ার দিছে, বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার বর্গের সমানুপাতিক, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার বর্গের সমানুপাতিক, তাহলে বর্গ করে দিলাম, তাহলে কত হয় 2 স্কয়ার, দ্বিগুণ করা হয়েছে তাহলে বর্গ করে দিব, বর্গ করলে কত গুণ বলো তো, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার বর্গের সমানুপাতিক, বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার বর্গের সমানুপাতিক, তাহলে দুই গুণ করা হয়েছে ঘনমাত্রার বর্গের সমানুপাতিক, দ্যাট মিন্স 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কত 4, 2 স্কয়ার মানে কত বলো তো, 2 স্কয়ার মানে 4, ঠিক আছে, 2 স্কয়ার মানে কত, 2 স্কয়ার মানে হচ্ছে 4, ঠিক আছে। আমরা এরপরে কোশ্চেনে চলে যাব, আমাদের পরের কোশ্চেনটা কি দেখি আসি, মানব রক্তের পিএস কত, সোজা কথা মুখস্থ 7.4 বসায় দাও, মানব রক্তের পিএস এটা আমরা জানি, এটা দেখার দরকার নাই, কোনটি সর্বাধিক তীব্র অম্ল, সর্বাধিক তীব্র অম্ল তো পারক্লোরিক অ্যাসিড, সর্বাধিক তীব্র এটা তো জানোই তোমরা, সর্বাধিক তীব্র অম্ল, আচ্ছা পারক্লোরিক না, একটু খেয়াল করে, এখানে ফসফরিক আছে, ফসফেট আছে, আমাদের এখানে আমাদের অ্যান্সারটা বার্নর কি হওয়ার কথা, বার্নর ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড হওয়ার কথা, এটা তো ফসফরাস অ্যাসিড, এটাও হবে না, এটা হবে না আমাদের, এটা হবে এখন ফসফরিক অ্যাসিড হওয়ার কথা, ফসফরিক অ্যাসিড, এখানে তীব্র কোনটা, এখানে তীব্র ফসফরিক অ্যাসিড, এখানে তীব্র কোনটা বলো তো, এখানে তীব্র ফসফরিক অ্যাসিড,
এখানে তীব্র ফসফরিক অ্যাসিড, এখানে তীব্র কোনটা বলো তো? এখানে তীব্র হচ্ছে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, ফসফরিক অ্যাসিড। তারপর এটা চলে যাবো আমরা কি আছে আমাদের COCl2, COCl, কেপির কত, এরকম একটা ম্যাথ আমরা করে আসছিলাম তাই না? এরকম একটা ম্যাথ কিন্তু এর আগেই করছিলাম, 53 নম্বরটার মতো একটা ম্যাথ আমরা এর আগেই করছিলাম। আমাদের এটিএম স্কোয়ার আসছিল, ঠিক আছে, এটিএম স্কোয়ারের মান, এটিএম আসছিল আর কি, সরি, আমাদের কেটে কেটে এটিএম আসছিল, আর এটিএম মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার কত হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এটিএম আসছিল না এরকম একটা মানে, তাহলে এটা কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার হবে। এই ম্যাথটা আমি আগেও করাইছি, সেখানে এটিএম আসছিল, তাহলে এটাতে কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এরকম একটা ম্যাথ একটু আগেই করাই দিছি, ওকে। এরপরে কোশ্চেনে চলে যাবো আমরা, 1% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের পিএস কত? 1% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের পিএস কত? 1% সোডিয়াম বাইকার্বনেট, তাহলে আমরা ঘনমাত্রা বের করবো, পার্সেন্টেজ ইনটু 10/m, পার্সেন্টেজ ইনটু 10/m, তাহলে সোডিয়াম বাইকার্বনেট, তাহলে কত আমাদের আণবিক ভর? 106। পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ 1, আর এখানে বলছে তোমার 10, তাহলে 10 দাও ভাগ করো, তাহলে কত হয় মান? তোমার মান হবে হচ্ছে 0.0943, 0.0943। এখন আমরা চাইছে পিএস, তাহলে আমাদের এটা একটা খার, তাহলে আগে পিওএ এইচ বাই করতে হবে। তাহলে পিওএস ইজ ইকুয়াল টু কত জানি আমরা? পিওএস ইজ ইকুয়াল টু মাইনাস লগ ওএস, মাইনাস লগ ওএস, তাহলে মাইনাস লগ, মাইনাস লগ আমাদের ওই মানটা বসাইতে হবে, 0.0943। 0.0943 মান কত আসে জানো? 0.0943 1.025, তাহলে 1.025 যদি পিওএইচ এর মান হয়, তাহলে পিএইচ এর মান কত হয়? তাহলে পিএইচ এর মান হচ্ছে 12 দশমিক সামথিং হওয়ার কথা, বুঝছো? আমাদের 12 দশমিক সামথিং হওয়ার কথা, কিন্তু আমাদের 12 দশমিক সামথিং এখানে নাই অপশনে, তাই অ্যান্সারটা নিছে কত? আমাদের অ্যান্সারটা খ নিছে, তাই অ্যান্সারটা খ নিছে, বুঝছো? 12 দশমিক, এই জায়গায় আমাদের যদি একের কম কমতো তাহলে 13 হইতো, কিন্তু আমাদের তো একের বেশি কমছে, তাহলে 12 সামথিং হওয়ার কথা বিয়োগ করলে, 12 সামথিং না হয়, এখানে অ্যান্সারটা ভুল আছে, তাই কত হবে? খ হবে। এখানে অ্যান্সারটা ভুল আছে, তাই অ্যান্সারটা কত হবে বলো তো? খ হবে। এখানে অ্যান্সারটা ভুল আছে, তাই অ্যান্সারটা কত হবে? খ হবে, ওকে। আচ্ছা, ওকে, তোমরা লাস্ট একবার ক্লাসে শেয়ার করে আসো, আর ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। আমাদের আরও প্রায় কয়েকটা কোশ্চেন বাকি আছে, অনেকগুলা কবির স্যারের বইয়ে তো কোশ্চেন অনেকগুলা। স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ কত, এটা মুখস্থ করে ফেলবা। স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ হচ্ছে 2 atm। স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ কত? স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ কত সবাই বলো তো? স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ কত? 2 atm। স্পর্শ পদ্ধতিতে অত্যানুকূল চাপ কত? 2 atm। আচ্ছা, এরপরে চলে যাব আমরা, আমাদের এই জায়গায় বলছে লবণের পানি উৎপন্ন হয়েছে, যে বিক্রিয়া অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করে লবণের পানি উৎপন্ন করে তাকে কি বিক্রিয়া বলে? যে বিক্রিয়া অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করে লবণের পানি উৎপন্ন করে তাকে কি বিক্রিয়া বলে? যে বিক্রিয়া অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করে লবণের পানি উৎপন্ন করে তাকে কি বিক্রিয়া বলে? যে বিক্রিয়া অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করে লবণের পানি উৎপন্ন করে তাকে প্রসমন বিক্রিয়া বলে, তাকে কি বিক্রিয়া বলে বলো তো? তাকে প্রসমন বিক্রিয়া বলে, ওকে। তারপরে কোশ্চেনটা দেখি আমরা কি আছে, বন্ধন বিয়োজন শক্তির মান সর্বাধিক হয় কোনটায়? যার আকার বড়, সোজা কথা, বড় আকার, দেখতে অনেক বড়, তাই ভাঙতে শক্তি বেশি। বন্ধন বিয়োজন শক্তির মান কার বেশি? আয়োডিনের বেশি। যার আকার বড় তার বন্ধন বিয়োজন শক্তির মান বেশি, যার আকার বড় তার বন্ধন বিয়োজন শক্তির মান বেশি। 56 মিনিটে 57টা কোশ্চেন, তার মানে 1 মিনিটে একটা কোশ্চেনের চাইতেও বেশি সলভ করা হয়েছে, 1 মিনিটে গড়ে একটা কোশ্চেনের চাইতেও বেশি সলভ করা হয়েছে, তাহলে এটার মান হচ্ছে ঘ হবে, ঠিক আছে। নিম্নে কোন বিক্রিয়ার সাম্যাবস্থার উপর কোনো চাপের প্রভাব নেই? যেখানে দুই সাইডের সমানটা পড়াইছি, এই টাইপের প্রশ্ন পড়াই ফেলছি। এরপরে আমরা চলে যাবো আরেকটা, কোনটি ক্ষারীয় বাফার? যেখানে ক্ষারীয় বাফার বলতে দুর্বল ক্ষার নিয়ে কাজ করা হয়, অম্লীয় বাফারে দুর্বল অম্ল নিয়ে কাজ করা হয়, ক্ষারীয় বাফার দুর্বল ক্ষার এবং তার লবণ। ক্ষারীয় বাফারে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার এবং তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড। ক্ষারীয় বাফারে দুর্বল ক্ষার এবং তার লবণ নিয়ে কাজ করা হয়। ক্ষারীয় বাফারে কি নিয়ে কাজ করা হয়? দুর্বল ক্ষার এবং তার অম্ল নিয়ে কাজ করা হয়, তার লবণ নিয়ে কাজ করা হয়। ক্ষারীয় বাফারে দুর্বল ক্ষার এবং তার লবণ নিয়ে কাজ করা হয়। ক্ষারীয় বাফারে দুর্বল ক্ষার এবং তার লবণ নিয়ে কাজ করা হয়, তাহলে আমাদের খ হবে অ্যান্সার। কি হবে অ্যান্সার বলো তো? খ হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে কোশ্চেনে চলে যায় আমাদের কি আছে, ক্লোরোফর্মের জারণে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপাদনে ঋণাত্মক প্রভাব হিসেবে কাজ করে কোনটা? ক্লোরোফর্মের জারণে ফসজিন গ্যাস উৎপন্ন হয়, এখানে ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে কি? অ্যালকোহল। ঋণাত্মক প্রভাবক হিসেবে এখানে অ্যালকোহল কাজ করে, ঋণাত্মক প্রভাবক হিসেবে কে কাজ করে এখানে বলো তো? ঋণাত্মক প্রভাবক হিসেবে এখানে কে কাজ করে? অ্যালকোহল
অ্যালকোহল কাজ করে, ঋণাত্মক প্রভাবক হিসেবে এখানে কে কাজ করে? অ্যালকোহল কাজ করে, এখানে ঋণাত্মক প্রভাব হিসেবে অ্যালকোহল। আচ্ছা ইথা, ইয়া সিফাত হোসেন বলছে ইথানিক অ্যাসিডও দুর্বল। ইথানিক অ্যাসিড দুর্বল যদি বলতো অম্লীয় বাফার, অম্লীয় বাফার হইলে দুর্বল অ্যাসিড নিয়ে কাজ করতাম, কিন্তু আমাদের প্রশ্ন চাইছে ক্ষারীয় বাফার, তাই দুর্বল ক্ষার নিয়ে কাজ করছি। প্রশ্ন চাইছে ক্ষারীয় বাফার, তাই আমরা দুর্বল ক্ষার নিয়ে কাজ করছিলাম, বুঝছো? আগেরটাতে বোঝা গেছে কথাটা, বুঝছি নাকি বুঝি নাই? এরপরে আমরা চলে যাবো তারপরেরটাতে। তারপরে প্রশ্ন কি আছে দেখি, অ্যাসিডিক অ্যাসিডের বিয়োজনের মাত্রা 12.5% হইলে 0.01 মোল ওই অম্ল দ্রবণে পিএস গণনা করো। ঠিক আছে, এটা একটা ম্যাথ করতে হবে আমাদের, এটার একটা ম্যাথ করা লাগবে আমাদের। এটার ম্যাথটা একটু আমরা করে ফেলবো এখন এই জায়গাতে। আচ্ছা, একটা ম্যাথ করলে মনে হয় আমাদের শেষ আজকের পড়া। আমরা এখানে একটা ম্যাথটা অন্য পেজে করি, চলো। 12.5% ইথানোয়িক অ্যাসিড বিয়োজন হইলে 0.01 মোল দ্রবণের হাইড্রোজেন আয়নের মান কত? তাহলে এটা দ্রবণের হাইড্রোজেন আয়নের মান ইজ ইকুয়াল টু 0.01 ইনটু আমাদের হচ্ছে 12.5%। ঠিক আছে, 12.5%, তাহলে আমরা হিসাব করি 0.01 ইনটু 12.5 বাই 12.5, যেহেতু পার্সেন্ট থেকে তুলে দিচ্ছি তাই 100 দিব, পার্সেন্ট থেকে তুলে দিলে তাহলে 100 দিব, তাহলে 0.125, তাহলে আমাদের আসে কত মান? আসে হচ্ছে 1.25 × 10⁻³, 1.25 × 10⁻³ কে যদি লক করো, যেহেতু পিএস বের করবো আমরা, তাহলে লক করলে আসে মান 2.90। লক করে দেখো, এটাকে মাইনাস লক করে দেখো, মাইনাস লক করে দেখলে 2.90 আসে, মাইনাস লক করে দেখলে 2.90 আসে, তাহলে আমাদের 2.9 হবে অ্যান্সার। কত হবে অ্যান্সার বলতো? এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা 2.9 হবে। এটার অ্যান্সারটা কত হবে বলতো? এটার অ্যান্সারটা 2.9 হবে। ঠিক আছে, 2.9 হবে। তারপরে কোশ্চেন আমরা চলে যাই, তারপরে কোশ্চেনটা কী আছে, পানির বাষ্পীভবন এনথালপি কত? পানির বাষ্পীভবন এনথালপি কত? এটা একদম মুখস্থ করে ফেলো, 40.6 কিলোজল পার মোল, 40.6 কিলোজল পার মোল, এটা একদম মুখস্থ, এই মানটা একদম মুখস্থ করো। বাষ্পীকরণ এনথালপি, বাষ্পীকরণ এনথালপির মান 40, এটা মুখস্থ করে ফেলো। তারপরে আমাদের কার্বন কার্বন গড় বন্ধন এনথালপি কত? এটাও মুখস্থ মান, এটাও মুখস্থ মান, এটা হচ্ছে 335, এটাও মুখস্থ করে ফেলবা, এটার মানটাও 335। ঠিক আছে, এটাও আমরা একদম মুখস্থ করে ফেলবো, এটার মানও 335। ঠিক আছে, আজকে আমরা প্রায় 1 ঘন্টা ক্লাস নিলাম, 1 ঘন্টা ক্লাসে 60টার উপরে কোশ্চেন সলভ করছি, 1 ঘন্টা শেষও হয়নি এখনও আমাদের, 60টার উপরে কোশ্চেন সলভ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর কালকে রাত 10টা এক্সামটা দিয়ে দিও। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কালকে রাত 10টা এই চ্যাপ্টার উপরে 100 মার্কের এক্সাম নিব আমরা। ওকে, আল্লাহ হাফেজ।